আপুরাকে জয়েন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ মো ফ্রম বি স্টাইলিশ ব্যামো। সবাই কেমন আছো? চলে এসেছি দেখো আজকে হুটহাট লাইভে। যারা আমার পেজ সব সময় সবগুলো পোস্টে লাইক দেয়, শেয়ার করে, তারপর গেট নোটিফিকেশন অন করে রাখে, তারা হঠাৎ করেই এই সারপ্রাইজগুলা পেয়ে যাবে। ঠিক আছে, আজকে কিন্তু একটা সারপ্রাইজ লাইভ, তোমরা কিন্তু আজকে মিস করলেই মিস, সিরিয়াসলি আজকে মিস করলেই মিস। তো আমি জাস্ট একটু শেয়ার করে নিব আমার পেজগুলোতে। ঠিক আছে, আমার পেজগুলোতে একটু শেয়ার করে নিব, তোমরা একটু শেয়ার করা স্টার্ট করে দাও। হ্যাঁ, আজকে কিন্তু অফার থাকছে, আনবিলিভেবল অফার। ঠিক আছে, তোমরা যেটা বলেছো, যেটা এক্সপেক্ট করেছো, ইনশাল্লাহ তার চাইতেও ভালো একটা অফারে দেওয়া হবে। হ্যালো কারিমা আপু, কেমন আছেন? মিস করবো না আপু, চলে এসেছে, আমি জানি কেউই মিস করবে না। অ্যাকচুয়ালি আজকের প্রোডাক্টটা বেসিক্যালি বলা যায় যে যারা একটু বাইরে যায় প্রতিদিন, অথবা শুধু যে বাইরে যায় তা না, শুধুমাত্র যে বাইরে গেলে তা না, বাসার মধ্যে অনেকে ব্যবহার করে, শুধু এইটা না, আরও অনেক প্রোডাক্ট আছে, ওইটা তো মেইন প্রোডাক্ট আজকের। ওয়ালাইকুম আসসালাম আপুরা, সবাই কেমন আছেন? তো আমি একটু কথা বলে জাস্ট শুরু করব। মো আপু কেমন আছো? আমি ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। বাট আজকে লাইভে আসার না কোনো কথা ছিল না, একদম লাস্ট মোমেন্টে ভাবলাম যে কালকে আমার ড্রেসের লাইভ নাই, কালকে সাদিয়া আপু করবে, সো ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি, প্রোডাক্টগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, তোমাকে দেখলেই ভালো লাগে তাই আপু, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ পাকের অশেষ রহমত যে আল্লাহ পাক আমাকে এই ব্লেসিংটা দিয়েছেন। মিরপুর শোরুম কোথায়? মিরপুর শোরুম মিরপুর একে 30 তারিখ থেকে ওপেন পাবেন, মিরপুর একে, মিরপুর নিউ মার্কেট, গ্রাউন্ড ফ্লোরে, একদম সিঁড়ি দিয়ে উঠেই হচ্ছে আপনার, সরি, সিঁড়ি দিয়ে, সিঁড়ির পেছনে আর কি, সিঁড়ির পেছনে একদম ঢুকতেই ডান দিকে দেখবেন হচ্ছে বাটা, আর বাম দিকে হচ্ছে আপনার টপ 10। হ্যাঁ, ম্যাজিক অয়েলটা নিয়ে সময় নিয়ে একটা রিভিউ দিব, তো প্লিজ আপু, প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি চুলে কি করেছো? আপু চুলে যেটা করেছি, চুলে কিছুই করি নাই নর্মালি, চুলে আমি আপনারা আগেও যান কি, এটা কয়ে গেল, আমি সবসময় এটা হারাই ফেলি। এই যে আমি চুলে আজকে শ্যাম্পু করে এইটা ব্যবহার করেছি, আমি চুলে সবসময় এইটাই এখন ব্যবহার করছি, একটু বাউন্স করে চুলটা আরও অনেক সুন্দর করে, এইটা আমি ব্যবহার করেছি আপু চুলে, এই তো আর কি, এটা ব্যবহার করেছি। একটা ভালো, আমি সবসময় একটা ভালো মানের শ্যাম্পু ব্যবহার করি সবসময়, টাকা পকেটে না থাকলেও টাকা কি বলবো, শ্যাম্পু ব্যবহার করব না, বাট একটা ভালো শ্যাম্পু ব্যবহার করি, আর এইটা আমি এখন রেগুলার ব্যবহার করছি, সো আমার চুল অনেকটাই আগের চাইতে একটু ভালো হয়েছে, এটা খুব ভালো। এটা যারা একবার ব্যবহার করবে তারা, কালকেই আমার চুলগুলো নিশ্চয়ই দেখেছিলেন একটু কেমন ছিল, আজকে আবার এটা শ্যাম্পু দিয়ে, শ্যাম্পু করে এটা ব্যবহার করেছি, খুব ভালো। আপু নিউ শোরুমে ডিসকাউন্ট চাই? অবশ্যই, নিউ শোরুমে শুধুমাত্র ডিসকাউন্ট না, আপনাদের জন্য লটস অফ সারপ্রাইজ থাকছে নিউ শোরুমে। ড্রেসে ডিসকাউন্ট থাকবে, কসমেটিকে এখন আমরা ঠিক করি নাই, কিছু মানে কিছু সিলেক্টেড মানে কসমেটিকে আপনাদেরকে আমরা অনেক বড় একটা ডিসকাউন্ট দিব। আচ্ছা যাই হোক, সো আজকে আমরা যেটা নিয়ে লাইভের জন্য আজকে হঠাৎ লাইভ করা, সেটা হচ্ছে আমি যখনই লাইভে আসি, আপনারা সবাই জানেন আমি ফাউন্ডেশন ওইভাবে ব্যবহার করি না, আমি যখনই লাইভে আসি একটু বিবি ক্রিম ব্যবহার করি, তার উপরে হয়তো একটু ফেস পাউডার ড্যাপ করে দিয়ে লাইভে চলে আসি। ঠিক আছে, যারা যদিও আমার অতটা বাইরে যাওয়া হয় না, তারপরে ওই যে এলইডি লাইট, সান প্রোটেকশন, সরি এলইডি লাইট, তারপর মোবাইলের যে রেডিয়েশনগুলো, এগুলো থেকে বাঁচার জন্য এইচপিএফ যেটা আর কি, সান প্রোটেকশন দেওয়া থাকে বিবি ক্রিমের মধ্যে, এটা আমার জন্য খুবই উপকারী। তারপর আমার ফেসে অনেক তিল হয়েছিল, আস্তে আস্তে এখন রিকভার করতেছে। ঠিক আছে, আর যারা হচ্ছে কিনা বাসার বাইরে যান, ধরেন স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, অফিস বলেন, যেখানেই যান, আপনারা সবাই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে আপু বাইরে যাওয়ার সময় একটা সান প্রোটেকশন এমন নিয়ে আসো যেটাতে বিবি ক্রিমের মতো একটু মেকআপ, মানে একটু ন্যাচুরাল একটা মেকআপ লুক যেন থাকে। সো ফাইনালি আমাদের এই প্রোডাক্টটা চলে এসেছে, আজকে আমি এটা ব্যবহার করেছি, আমারটা আমি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আমারটা যেটা আমি ব্যবহার করেছি, আর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার ব্যবহারেরটা। ঠিক আছে, খুবই অল্প পরিমাণে লাগে, খুবই, যে আমি একটু আগে এটা ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন, এই যে আমি একটু আগে ব্যবহার করেছি এটা, এই যে দেখেন, খুবই অল্প পরিমাণে লাগে, খুবই অল্প পরিমাণে লাগে। সো যারা যারা ডাব্লিউডি লিখছেন প্রত্যেকে এটা অফার অ্যাভেল করতে পারবেন, এবং নিজের ওয়ালে শেয়ার করবেন, 3টা গার্লস গ্রুপে যদি পারেন শেয়ার করবেন, তাহলে আর ওয়ালে শেয়ার করতে হবে না, ওয়ালে শেয়ার করে
হ্যালো দোলা চক্রবর্তী আপু, সরি চক্রবর্তী না চৌধুরী ছিল, সরি, আই এম সরি, আই এম সরি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম পারভেজ, তোমাদের আজকে ছুটি, তারপর লাইভ দেখছো না, সো সুইট। ওকে, সো আমরা কিন্তু এই প্রোডাক্টটা সম্পূর্ণ কোরিয়ান। হ্যাঁ, এই বিবি ক্রিমটা কিন্তু কোরিয়ান, খুবই ভালো একটা ব্র্যান্ডের। আপনারা যদি গুগল করেন, গুগল করলে এটার এভরিথিং ডিটেলস চলে আসবে। দিস ইজ ফর অল টাইপ অফ স্কিন। আমার স্কিন খুবই ড্রাই এবং সেন্সিটিভ, সো আমার জন্য তো এটা পারফেক্ট হয়েছে, আমি এটা ব্যবহার করছি। এর আগে একটা স্নেইলের ব্যবহার করেছিলাম, ওই জন্য তো রীতিমতো মারামারি। সো আজকেও যে খুব বেশি স্টক আছে তা কিন্তু না, মোটামুটি স্টক আছে। যারা যারা অর্ডার করবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার 50 ml আছে এটাতে, অ্যাকর্ডিং টু 50 ml কোরিয়ান ব্র্যান্ড বিবি ক্রিম, সান প্রোটেক্ট মানে HPF আছে, সবকিছু মিলিয়ে প্রাইস আপনাদেরকে মোটামুটি কমিয়েই দিব, ঠিক আছে? যারা যারা জয়েন করেছেন, যারা যারা ডাব্লিউটি লিখছেন, এইটা হচ্ছে আজকে আমাদের বিবি ক্রিমটা। এইটাতে এইটা হচ্ছে সব স্কিনের জন্য উপযোগী, স্পেশালি যারা একটু শ্যামবর্ণ আমার মতো, একটু যারা শ্যামলা মানে যাদের গায়ের রং একটু শ্যামলা, তাদের জন্য এটা খুব ভালো হবে। আর যারা ফর্সা তাদের জন্য তো ঠিকই আছে, তাদের জন্য তো আর কোনো মানে কি বলবো, তাদের জন্য তো আর শেডের কোনো অপেক্ষা রাখে না, ঠিক আছে? এটা হচ্ছে একদমই নর্মাল ন্যাচারাল একটা মেকআপ লুক দিবে আপনাকে। যেমন আমি এটা দিয়েছি, আমি জাস্ট এটা দিয়েছি, দেখেন এটা ফিনিশিংটা খুবই সুন্দর। জাস্ট এটার উপরে আমি একটু ইয়ে দিয়েছি, মানে ড্যাপ করেছি একটু পাউডার, এই যে আমি যেরকম মানে সব আমার হাতের কাছে সবসময় থাকে, যখন আমি ঘেমে যাই এটা দিয়ে ড্যাপ করি। সো হালকা জাস্ট আমি পাউডারটা ড্যাপ করেছি আর এইটা ইউজ করেছি, ঠিক আছে? আমি যখনই লাইভে আসি, এই যে 5 মিনিট যখন পোস্ট দিয়েছিলাম তখন ডিসিশন যে লাইভে আসবো, দুম করে জাস্ট ফেসটাকে ওয়াশ করে একটু প্রাইমার দিলাম, এইটা একটু দিলাম, দিয়ে মানে ইয়ে করলাম আর কি। আপু বিবি ক্রিমটা গিফট পাইছিলাম আপনার কাছ থেকে, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, যেগুলো ভালো প্রোডাক্ট আমরা কিন্তু সবাইকে গিফট দিয়ে থাকি আপনাদের ফিডব্যাক পাওয়ার জন্য। তো যেহেতু গিফট পেয়েছিলেন, অবশ্যই জানাবেন প্রোডাক্টটা আপনি ব্যবহার করেছিলেন কি না এবং কেমন ছিল, ঠিক আছে? ওকে, হ্যাঁ আপু, আর একটা কমেন্ট আসছে, আপু বিবি ক্রিমটা গিফট দিয়েছিল, অনেক নাইস, মেকআপ ছাড়াই মেকআপ লুক দেয়। হ্যাঁ, এটা একদম মেকআপ ছাড়াই মেকআপ লুক দিবে ফার্স্ট অফ অল। আরেকটা কথা হচ্ছে, একদম সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যাচারাল একটা মেকআপ লুক আসবে, ঠিক আছে? একটা থাকে না, কিছু কিছু বিবি ক্রিম বলেন, কিছু কিছু ফাউন্ডেশন বলেন, একদম ভ্যাটভ্যাটা হয়ে থাকে, এটা কিন্তু না। এটা হচ্ছে একদম আপনার ন্যাচারালি একটা, যে মনে করবেন যে আপনি থাকে না, ওই যে আমরা যে কিছু কিছু অ্যাড দেখি, কিছু কিছু সিনেমাতে দেখি না যে মেকআপ করেছে বাট বুঝাই যায় না, এই বিবি ক্রিমটা আপনার ওই লুকটা নিয়ে আসবে। এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন ফেসে, দেখবেন যে এইটার কালারটা একদম আপনার স্কিনের সাথে একদম মিশে গেছে, ঠিক আছে? আপনি যখন বাইরে যাবেন, যাওয়ার মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে এটা ব্যবহার করবেন, একটু সময় দিবেন। যে কোনো সানস্ক্রিন বাইরে যাওয়ার 10 থেকে 15 মিনিট আগে ব্যবহার করতে হয়, এটাতে সান প্রোটেকশন দেওয়া আছে। সো এটা ব্যবহার করে আপনি যখন বাইরে যাবেন, জাস্ট একটু ফেস পাউডার ড্যাপ করে চলে যাবেন, ওইটা আপনার সান প্রোটেকশনের কাজ করবে, ঠিক আছে? আপনি যখনই একটা সান প্রোটেকশন ব্যবহার করলেন, তার উপরে যখন একটা ফেস পাউডার ড্যাপ করে চলে যাবেন, আপনার সান আপনাকে মানে সান আর কোনো ক্ষতি করতে পারবে না আপনার স্কিনকে। থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান। এইটা তো একদমই নিউ, মানে একদমই নিউ ইয়ে এসেছে, এটার হচ্ছে এক্সপায়ারি ডেট 2022 সাল পর্যন্ত, ঠিক আছে? 2022 সাল পর্যন্ত এটার ডেট। আপু প্রাইস কত বিবি ক্রিমটা? আমি প্রাইসটা বলে দিচ্ছি, মেইন প্রাইস বলবো এবং আজকের ডিসকাউন্ট প্রাইস বলবো। যারা যারা 450 আপু আছেন, যারা যারা দেখছেন, 450 আপু মোটেও পাবেন না, এটা এতগুলো আসে নাই, যে 450 আপুকে দেওয়ার মতো আসে নাই। মোটামুটি যতগুলো আপুকে মানে দিতে পারবো, যারা যারা WD লিখবেন এবং ওয়ালে শেয়ার করবেন, তারা প্রত্যেকেই এটা প্রাইস বলবো। আপু তুমি আমার কমেন্ট পড়ো না, পড়বো আপু। এটা কিন্তু আমার হাতে এসে আজকেই পৌঁছাইছে, ঠিক আছে? আজকে আমার হাতে এসে পৌঁছাইছে, আমি ডিসিশন নিয়েছি যখন আমি পোস্ট করছি লাইভ, যে আমি লাইভে আসবো, তখনকার ডিসিশন এটা। আপু আমার ফ্রেন্ডের মেহেদি প্রোগ্রাম, ও কি করে অনেক ভালো ছিল, লং লাস্টিং মেকআপ লুক দেয়, বুঝি নাই আপু। আচ্ছা জি আপু, আমার ফ্রেন্ডের মেহেদি প্রোগ্রামে ইউজ করেছিলাম, অনেক ভালো ছিল, লং লাস্টিং মেকআপ লুক দেয়। থ্যাংক ইউ সো মাচ সাকিফা আক্তার আপু, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট আপু। সাকিফা আক্তার আপু এটার অলরেডি রিভিউ দিয়ে দিয়েছে, যে উনি এটা ব্যবহার করে একটা মেহেদি নাইট প্রোগ্রামে গিয়েছিল আর সেখানে লং লাস্টিং করেছে এটা, ঠিক আছে? সরি, তো এইটা যারা যারা এখন পর্যন্ত পারচেস করেন না, এটা তো ছিলই না একদম, মানে মানে নিউ শিপমেন্ট, এটা 2022 সাল পর্যন্ত ডেট আছে। এটার যে নেস্টটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনাদের ডেটটা দেওয়া আছে, ঠিক আছে? এটা 50 ml, দিস ইজ ফর অল টাইপ অফ স্কিন, আপনি গুগল করলেই পারবেন, ঠিক আছে? এটা গুগল করলে আপনি এভরিথিং ডিটেলস এটা চলে আসবে। এটা কিন্তু কোরিয়ান ব্র্যান্ড, এটা কিন্তু মেড ইন চায়না না, এবং মেড ইন ইন্ডিয়া না, মেড ইন থাইল্যান্ড না, এটা হচ্ছে মেড ইন কোরিয়া।
বিবিকনিটার প্রাইস আমি এখন বলে দিব। আপনারা জানেন মোপ আপনাদেরকে সবসময় রিজনেবল প্রাইসে সবকিছু প্রোভাইড করে থাকে, বাট আজকে আরেকটু স্পেশাল প্রাইসে আপনারা পাবেন, ঠিক আছে? এটার মেন প্রাইস যেটা তার চেয়ে কম পাবেন। মেন প্রাইসটা ছিল এটার 850 টাকা, ঠিক আছে? আজকে আপনারা যারা যারা 850 আপু লাইভ দেখছেন প্রত্যেকে এটা পারচেস করতে পারবেন অনলি 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 কত বলেন, অনেক বড় একটা অফার দেওয়া হয়েছে, অনেক বড়, শুধুমাত্র 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 600 টাকাতে পারচেস করতে পারবেন, 600 টাকাতে, ঠিক আছে? অনেক বড় অফার দিয়ে দিয়েছি, 600 টাকাতে আপনারা এটা পারচেস করতে পারবেন। যারা যারা লাইভটা দেখছেন, যারা শেয়ার করেছেন এবং ডাব্লিউটি লিখছেন, তারা প্রত্যেকে অনলি 600 টাকাতে পারচেস করতে পারবেন। বাট এইটার কিন্তু অরিজিনাল প্রাইসটা ছিল 850, ঠিক আছে? বাট আপনারা যারা লাইভটা দেখছেন, আজকে কিন্তু আমি পোস্ট করেছিলাম যে বিবি ক্রিম আপনারা কত প্রাইসের মধ্যে চান। প্রত্যেকেই লিখেছেন 1000, কেউ 900, কেউ লিখেছে 800-র মধ্যে হলে ভালো হয়, অধিকাংশ আপুই লিখেছে 1000 টাকার মধ্যে হলে ভালো হয়। সো অনলি 600 টাকাতে আপনারা এই বিবি ক্রিমটা পারচেস করতে পারবেন। এইটা একদম লং লাস্টিং, মানে আমি যে ধরেন একটা না দুইটা লাইভ করি, ঠিক আছে? আমি যখন ড্রেসের লাইভ করি, ড্রেসের লাইভ শেষ হলে আবার স্কিন কেয়ার লাইভ করি, আপু তুমি কি শ্যাম্পু ইউজ করো, আপু আমি যে কোনো প্রফেশনাল শ্যাম্পু ইউজ করি, যে কোনো প্রফেশনাল শ্যাম্পু ইউজ করি, এখন যেমন হচ্ছে আপনার ইয়ে শ্যাম্পুটা ইউজ করেছি, যে কোনো প্রফেশনাল শ্যাম্পু আমি ইউজ করি আপু, ভালো শ্যাম্পু ব্যবহার করি, ঠিক আছে? হেয়ার কেয়ার স্পাটা নিয়ে নিন, এটা খুবই ভালো। কালকে তো আপনারা আমার চুল দেখেছেন, ঠিক আছে? আজকে কালকে রাতে আমি অয়েল দিয়েছিলাম, অয়েল দেওয়ার পরে আজকে সকালে ধরেন গোসল করে শ্যাম্পু করে এইটা দিছি। এইটা জাস্ট একটা ম্যাজিক্যাল জিনিস, একবার যারা এটা ব্যবহার করবেন তারা বারবার করবেন, বারবার করবেন। আপু আপনার কাছ থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি, সবগুলো অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম আপু, আপনার সাথে কিভাবে দেখা করতে পারি? আপু এখন করোনার জন্য আমি ওইভাবে অফিসেও যাচ্ছি না, শোরুমগুলোতেও যাচ্ছি না, ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে আপু, অবশ্যই দেখা হবে। সো এইটা কিন্তু অল টাইপ অফ স্কিনের জন্য, স্পেশালি যারা আমার মতো শ্যাম বর্ণ আমি বলে দিচ্ছি আগে, তাদের জন্য পারফেক্ট শেড এটা, ঠিক আছে? আর যারা ফর্সা তাদের জন্য তো ডেফিনেটলি পারফেক্ট শেড, আর শ্যামবর্ণ যারা তাদের জন্য এটা বেশি ভালো হবে, তার কারণ একদম ন্যাচুরালি আমরা যারা শ্যামলা তারা কিন্তু হুটহাট একটা মানে কি বলবো একটা লাইট কালার ফাউন্ডেশন দিতে পারি না, একদম ফেসে ড্যাব ড্যাব করে। বাট এইটা এই কালারটা হচ্ছে একদম ন্যাচুরালি আপনাকে মনে, আপনি মেকআপ করেছেন বাট দেখে মনে হবে না আপনি মেকআপ করেছেন, প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় হচ্ছে এটাতে সান প্রোটেকশন আছে, আপনি যখন বাইরে যাবেন তখন সান থেকে এটা আপনাকে প্রোটেক্ট করবে, আপনি বাইরে যতই ঘোরাফেরা করেন না কেন এইটা আপনাকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? 3 থেকে 4 ঘন্টা পর আপনি চাইলে আবারও রিঅ্যাপ্লাই করতে পারেন, যে কোনো সানস্ক্রিন, যে কোনো সানস্ক্রিন 3 থেকে 4 ঘন্টা পর কিন্তু রিঅ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? আপু কয়েকটা ভালো শ্যাম্পুর নাম বলো। শ্যাম্পু আমাদের আসবে, আমাদের বেশ কয়েকটা শ্যাম্পু আপনাদেরকে দিয়েছি, বাট এখন আর শ্যাম্পু নাই, ওইটাও শেষ। লাস্ট জিঞ্জার যে শ্যাম্পুটা দেখিয়েছিলাম ওইটাও শেষ, ওইটা যেটা একটা আছে ওইটা আমার, ওইটা কাউকে দেওয়া যাবে না, ওইটা শেষ। আর এইটা হচ্ছে আপনাদের আজকের আমাদের বিবি ক্রিম, এটা খুব বেশি স্টকে নেই, যারা যারা নিতে চাচ্ছেন প্রত্যেকেই 600 টাকা করে এটা নিতে পারবেন। এটা একদমই ন্যাচুরাল একটা মেকআপের লুক দেয়, একদমই ন্যাচুরাল, এই যে দেখেন আমার মতো, ঠিক আছে? একদমই ন্যাচুরাল, ওকে? সো ঠিক আছে, তো এটা রেখে দিচ্ছি, এইটা আমাদের ফার্স্ট প্রোডাক্ট ছিল আজকের। যারা যারা নিতে চাচ্ছেন 500 আপু লাইক লাইভটা দেখছেন, বাট এতগুলো আপুকে দেওয়া যাবে না, এত প্রোডাক্ট নাই, বাট যতগুলো মোটামুটি যারা যারা, এজন্যই নিয়মটা করে দেয়া, 500 আপু লাইভ দেখতেছে, যদি 200 আপু অর্ডার করে 200 আপুকে আমরা দিতে পারবো না। সো যারা রুলসগুলো ফলো করছে, জাস্ট 20 বার ডাব্লিউটি লিখছে এবং নিজের ওয়ালে শেয়ার করছে, তারা প্রত্যেকে 600 টাকা, অনলি 600 টাকাতে এই কোরিয়ান বিবি ক্রিমটা নিতে পারবে, ঠিক আছে? আপু 20 বার ডাব্লিউটি লিখেছে, শেয়ারও করেছে, বিবি ক্রিমটা এখন আমার, ইনশাল্লাহ। যারা 20 বার ডাব্লিউটি লিখবে নিজের ওয়ালে শেয়ার করবে, বিবি ক্রিমটা তার, মানে অর্ডারটা কনফার্ম হবে আর কি। আচ্ছা আপু, ফুল প্যাকেজের জন্য আমি একটা লাইভ করব, ফুল প্যাকেজের জন্য অবশ্যই একটা লাইভ করব, ওইটা আপু অবশ্যই একটু টাইম নিয়ে প্যাকেজটা সেট করতে হবে, তো আপনাদেরকে যেহেতু আমি বলেছি অবশ্যই দিব আপু, ঠিক আছে? আপু অর্ডার ডান, থ্যাংক ইউ আপু। মিরপুর 11টা থেকে পাবেন আপু, 30 তারিখ সকাল 11টা থেকে মিরপুর শোরুম আপনারা ওপেন পাবেন, 30 তারিখ সকাল 11টা থেকে আপনারা মিরপুর শোরুমটা ওপেন পেয়ে যাবেন, ঠিক আছে? মিরপুর শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 1, মিরপুর হচ্ছে আপনার নিউ মার্কেট, জায়গাটার নাম হচ্ছে মিরপুর নিউ মার্কেট, আর রোড হচ্ছে মিরপুর 1, ঠিক আছে? আচ্ছা এটা গেল। আপু টোনার দেখিয়েছিলে কালকে, হ্যাঁ আমি কালকে টোনার দেখেছিলাম, অনেকে মিস করেছে, টোনারটা আরেকবার দেখিয়ে দিই, সরি। এইটা হচ্ছে স্নেইলের টোনার, কালকে দেখিয়েছিলাম, হ্যাঁ কালকে দেখিয়েছিলাম, এটা স্নেইলের লাইক্রো ব্র্যান্ডের হচ্ছে স্নেইলের টোনার, অল টাইপ অফ স্কিনের জন্য খুবই ভালো। এটার প্রাইস ছিল 1000 টাকা, বাট যারা যারা ডাব্লিউডি লিখেছেন এবং ওয়ালে শেয়ার করেছেন প্রত্যেককে এটা 850 টাকা করে দেওয়া হয়েছে,
খুব বেশি নাই স্টকে, আর কালকে যেহেতু দেখিয়েছিলাম আজকে আবারও দেখিয়ে দিলাম, এটা খুব বেশি স্টকে নাই। এটার স্মেলটা অসাধারণ, এটা খুব সুন্দর করে ড্যাপ করে করে এটার স্মেলটা অসাধারণ। নর্মালি যে কোনো টোনার আমরা অ্যাপ্লাই করলে ওটার গন্ধটা খুব বেশি ভালো হয় না, বাট এটার স্মেলটা অসাধারণ। অসাধারণ একটা স্মেল, এবং এটা কিন্তু পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করবে। হ্যাঁ, আপনার ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে। আর যারা রেগুলার টোনার ব্যবহার করে তাদের স্কিন তো মাশাল্লাহ, আমরা তো জানি। আমি নিজেই মানে প্রতিদিন টোনার ব্যবহার করি না, আমার কাছে খুব বিরক্ত লাগে, মানে এতগুলো স্টেপ আমি ফলো করতে পারি না সত্যি কথা। বাট টোনার রেগুলার ব্যবহার করলে আপনার পোর্সগুলো কিন্তু বড় হবে না, আর যদি বড় হয়েও থাকে সেগুলো মিনিমাইজ করবে। ফার্স্টে ফেসটা ওয়াশ করতে হবে ফেস ওয়াশ দিয়ে, দেন টোনার, দেন সিরাম, দেন ময়েশ্চারাইজার, ঠিক আছে। সো এই টোনারটা আপনারা বলেছিলেন কম প্রাইসের মধ্যে আপনাদেরকে একটা টোনার প্রোভাইড করতে। সো এটা হচ্ছে 1000 টাকা প্রাইস, এবং ডিসকাউন্ট প্রাইস মানে অফার প্রাইস হচ্ছে 850 টাকা। আপনারা প্রত্যেকে 850 করে এটা পারচেস করতে পারবেন, যারা 20 বার WD লিখবেন এবং ওয়ালে শেয়ার করবেন। আপনাদের নিজেদের ওয়ালে করতে হবে। মিরপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন আপু, থ্যাংক ইউ সো মাচ তাহমিনা আহমেদ আপু। 30 তারিখে কিন্তু সকাল 11টায় ওপেনিং হয়ে যাচ্ছে, আপনাদের জন্য অনেক সারপ্রাইজ থাকবে, সেগুলো এখন আমি বলবো না। শুধু এতটুকু মাথায় রাখবেন যে আপু অনেক সারপ্রাইজ রাখতেছে। প্রথম সারপ্রাইজ হচ্ছে ড্রেসে অনেক বড় একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য, প্রথম সারপ্রাইজ। আর স্কিন কেয়ারের কিছু প্রোডাক্টে, সিলেক্টেড কিছু প্রোডাক্টে একদম ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে। সিলেক্টেড কিছু প্রোডাক্ট আপনারা একদম ধামাকা প্রাইসে নিতে পারবেন, ঠিক আছে। সো এই গেল হচ্ছে, এইটা হচ্ছে টোনারটা, কালকে টোনারটা। এটার প্রাইস অনলি, টোনার কিন্তু নর্মালি 1500-1200 টাকার নিচে কিন্তু টোনার আপনাদেরকে আমরা দিতে পারি না সত্যি কথা, ঠিক আছে। ঠিক আছে, টোনার কিন্তু আমরা দিতে পারি না। সো আজকে কিন্তু টোনারটা আমরা দিতে পারতেছি। তার এটাও কিন্তু একটা ভালো ব্র্যান্ড, লাইকু কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড, ঠিক আছে। লাইকু কিন্তু অনেক ভালো একটা ব্র্যান্ড, আপনারা সবাই জানেন। তো এটা 850 টাকাতে পাবেন যারা অফারে পাবেন, মানে অফার যারা রুলসগুলো ফলো করবেন। মোরিঙ্গা ফেস প্যাকটা খুব ভালো, মেস্তা হালকা হয়েছে, অনেক অনেক থ্যাংকস। মোরিঙ্গা ফেস প্যাক দিয়ে মেস্তা হালকা হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম একটা রিভিউ পাওয়ার তো আসলে আনএক্সপেক্টেড রিভিউ এটা, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ আপু। যারা রেগুলার যে কোনো জিনিস আপনি যদি ধৈর্য ধরে ব্যবহার করেন অবশ্যই আপনি ওটার ফল পাবেন, ঠিক আছে। এইটা হচ্ছে মোরিঙ্গা ফেস প্যাক, আমাদের সিগনেচার ফেস প্যাক ফ্রম হার্বস অ্যান্ড কেয়ার, ঠিক আছে। এটা আমাদের সিগনেচার ফেস প্যাক, যারা যারা এখন পর্যন্ত ব্যবহার করেন নাই, মাত্র 500 টাকা দাম। আমাদের দেশীয় প্রোডাক্ট, মেড ইন বাংলাদেশ, ঠিক আছে। বাট এটার ফর্মুলাটা হচ্ছে, আমি বারবারই আমার বলতেই ভালো লাগে, এটা ইবনে আক্তার স্যারের। সো আপনারা যারা যারা এটা এখনও ট্রাই করেন নাই করতে পারেন, অনলি 500 টাকা প্রাইস এটা, ঠিক আছে। 500 টাকা প্রমোশনাল প্রাইস, আসলে প্রাইস হচ্ছে 600 টাকা, বাট আপনাদেরকে 500 টাকাতে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটার প্রাইসটা অনলি 500। আপনারা যারা যারা ব্যবহার করেন না এখনও করে দেখেন, আপনাদের ভালো লাগবে। অনেকেই বলে অনেকের ব্রণ ভালো হয়, মানে ব্রণটা রিকভার করেছে, অনেকে বলে ব্রণ ভালো হয়ে গেছে, অনেকে মেস্তার কথা বলছে, আলহামদুলিল্লাহ। এটা 0% সাইড এফেক্ট, 0%, এটা হচ্ছে 100% আয়ুর্বেদিক, এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নাই, ঠিক আছে। সো এটা নিতে পারেন আপনারা, রিভিউটা দেখলেন অনেক সুন্দর একটা রিভিউ এসেছে। সো আজকে আমরা এটা আমারটা, এটা কিন্তু আমার ইউজেরটা, ঠিক আছে। খুবই অল্প পরিমাণ লাগে, ঠিক আছে। দেখেন আমি নিয়েছি খুবই অল্প পরিমাণ লাগে, যদিও মানে এখানে আমি বুঝাইতে পারবো না কতটুকু লাগে, আমার হাতে হচ্ছে ইয়ে পড়া, এতটুকু লাগে, জাস্ট খুবই অল্প পরিমাণ। হ্যাঁ, এত অল্প পরিমাণে লাগে যে বলার মতো কথা নেই। এবং এটা মানে হাতে, মানে সরি, ফেসে দেওয়ার পরে হাতে দিয়ে দেখে দিতে পারতাম, বাট আমি গ্লোভস পরে আছি, আমি দেখাতে পারবো না। জাস্ট এতটুকু নিলে ওই জায়গাটা সব, মানে কি বলবো, এত সুন্দর একটা স্মুথ ফিনিশিং আসে। যারা যারা অলরেডি এটা ব্যবহার করেছে তারা সবাই জানে। তো এই তো আর কি ব্যাপার, এটার প্রাইসটা হচ্ছে আমি বলে দিয়েছি, যারা নিউ জয়েন করেছেন এটার অরিজিনাল প্রাইস 850 টাকা, এবং আজকে আপনারা অনলি 600 টাকা করে এটা পারচেস করতে পারবেন, একেবারে অফার প্রাইস। আর এটা আমার ইউজেরটা, আমারটার প্যাকেটটা কই আছে আমি জানি না, এটা আমি অ্যাপ্লাই করি, এটা আমারটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনাদেরটা আপু, মোরিঙ্গা ফেস প্যাক, মোরিঙ্গা সুতিং জেলটা জাদু আপু, প্লিজ তুমি স্টকে রাখবা। থ্যাংক ইউ সো মাচ আপু, অবশ্যই রাখবো, অবশ্যই অবশ্যই রাখবো। তাহলে 600 টাকা এটার প্রাইস আপনাদেরকে দেওয়া হলো, কেউ মিস করবেন না, কিন্তু সবাইকে দিতে পারবো বলে আমাদের মনে হচ্ছে না, তার কারণ খুব বেশি নাই স্টকে। ওকে, আমি আজকে ভেবে এসেছিলাম যে একদম লাস্ট টাইমে পোস্ট করবো, তার কারণ আমাদের কাছে একটা ময়েশ্চারাইজিং ক্রিম এসেছে স্নেইলের, খুব ভালো একটা কোরিয়ান ব্র্যান্ডের ময়েশ্চারাইজিং ক্রিম এসেছে। সো আমরা জানি যে এটা আমরা সবাইকে দিতে পারবো না, খুবই অল্প, এটা ব্যাক ক্যামেরায় আমার লাইভে দেখানোর কথা ছিল, তারপরেও ফ্রন্ট ক্যামেরায় এসেছি, এইটা আমি আপনাদেরকে এখন দেখাই দিব। স্নেইলের হচ্ছে আপনাদের ময়েশ্চারাইজার ক্রিম এসেছে, ময়েশ্চারাইজিং ক্রিম, ময়েশ্চারাইজিং প্লাস রিপেয়ারিং ক্রিম এসেছে ফর দ্য ফার্স্ট টাইম, বাট এতটাই অল্প এসেছে।
ওনলি ওনলি পঞ্চাশটা আসছে, সো ওনলি পঞ্চাশটা আপু নিতে পারবেন। আমার এই দুঃখ আমি কোথায় রাখবো যে এত সুন্দর একটা জিনিস মাত্র পঞ্চাশটা আসছে, এই দুঃখ আমি কোথায় রাখবো? ঠিক আছে, আমি আমার চিটাং পোর্ট থেকে মাত্র এক কার্টনের মনে করেন কম, ঠিক আছে, আসছে। তো এখন কিছু করার নাই, আপনারা এইটা যারা যারা পঞ্চাশটা আপু নিয়ে নিয়েন, এইটা অল টাইপ অফ স্কিনের জন্য বেস্ট ময়েশ্চারাইজার হবে, হতে যাচ্ছে। আশা করি যেন ইন ফিউচার আমি আবারও নিয়ে আসতে পারি। এটা 100 ml আছে, দ্যাট মিন্স আপনি যদি এটা পারচেস করেন আপনার ফ্যামিলি সবাই মিলে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি চান একটু গুগল করতে পারেন, ঠিক আছে, মেড বি, মেড লিখবেন, MED, ঠিক আছে, দেন বি লিখবেন, একটা স্পেস দিবেন, দিয়ে বি লিখবেন, লিখে স্নেইল ক্রিম লিখবেন এবং লিখবেন ময়েশ্চারাইজিং অ্যান্ড রিপেয়ারিং 100 ml, ঠিক আছে। 100 ml মানে কিন্তু হিউজ, এইটা একদম ভাইটাল যে স্নেইলটা, স্নেইলের যে মিউকাসটা সেইটা দিয়ে করা, এটা রিপেয়ারিং, আপনার একটা ময়েশ্চারাইজার ক্রিমের মাধ্যমে আপনার স্কিনটাকে রিপেয়ার করবে। যেমন আমাদের রিপেয়ারিং একটা সিরাম আছে নতুন, এটা কই গেল, রিপেয়ারিং যে সিরামটা আছে মানে ঠিক ওই কাইন্ড অফ আর কি, এটা হচ্ছে ময়েশ্চারাইজিং ক্রিম। হ্যাঁ, সামনে শীত আসতেছে, আপনাদেরকে একটা মজার কথা বলি, আমি গোটা বছরই ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করি, আমার স্কিন ড্রাই, ঠিক আছে, গোটা বছরই আমার ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করা পরে, কোনো একটা বিবি ক্রিম অ্যাপ্লাই করলেও তার আগে আমার ময়েশ্চারাইজিং ক্রিম অ্যাপ্লাই করতে হয়, ধরেন গোসল করে, আমার ময়েশ্চারাইজিং ক্রিম আমার লাগবে, আমার যে ড্রাই স্কিন, এই জন্য ড্রাই স্কিনের কারণে আমার ময়েশ্চারাইজিং ক্রিম একদম লিখিত করতেই হবে। তো এটা হচ্ছে স্নেইলের একদম ভাইটাল স্নেইল, ঠিক আছে, ক্রিম, আর মেড ইন কোরিয়া যেহেতু বুঝেনি, মেড স্নেইল মিন্স একদম অরিজিনাল ভাইটাল স্নেইল, ঠিক আছে, আর জিনসেং মানে আপনার অথেন্টিক কোরিয়ান জিনসেং। তো 100 ml আছে, এটা আপনার ফুল ফ্যামিলি ব্যবহার করতে পারবে। এবং মজার বিষয়টা দেখেন, এটা অরিজিনাল একদম স্নেইল মিউকাসের, এই যে দেখেন স্নেইলের মুখের যে লালাটা থাকে, এই লালাটা দিয়ে হচ্ছে যে স্নেইলের যে প্রোডাক্টগুলো তৈরি হয় ওইগুলোর মানে কার্যকারিতাটা আসলে বলে শেষ করার মতো নয়। স্নেইলের একটা আই ক্রিম ছিল, ওই আই ক্রিমটা আমি ফেসে ব্যবহার করছি, যখন মাঝখানে কোয়ারেন্টাইন টাইমে যখন আমি কোনো ময়েশ্চারাইজার ক্রিম পাচ্ছিলাম না, দ্যাট টাইম আমি এরকম একটা আই ক্রিম ছিল আমার কাছে, এরকম মিউকাস মানে একদম ভাইটাল স্নেইল দিয়ে করা, তো ওইটা হচ্ছে আমি ব্যবহার করছিলাম, আই ক্রিম আমি ফেসে ব্যবহার করছি, তার কারণ আমি পাচ্ছিলাম না, ঠিক আছে, দ্যাট টাইম কোনো স্নেইলের ক্রিম পাচ্ছিলাম না। সো দেখতেই পাচ্ছেন এটা একদম অরিজিনাল, হ্যাঁ, অরিজিনাল একদম স্নেইলের, এইরকম যে প্রোডাক্টগুলো দেখবেন স্নেইলের এগুলো পারচেস করে ফেলবেন, ঠিক আছে, যে কোনো অথেন্টিক পেজ থেকে এরকম প্রোডাক্ট পাইলে পারচেস করে ফেলবেন, একদমই দেরি করবেন না, একদমই দেরি করবেন না, একদম ভাইটাল স্নেইলের এইটা, ঠিক আছে। এটা আমাদের কাছে অনলি 50টা আছে, অল টাইপ অফ স্কিনের জন্য বেস্ট হবে, 100 ml, নট 30, নট 50, নট 60, 30 ml-ও না, 3 গুণ, ঠিক আছে, 3 গুণ হচ্ছে আপনার থাইল্যান্ডের যে ক্রিমগুলো থাকে, কোরিয়ান যে ক্রিমগুলো থাকে, তার 3 গুণ বেশি আছে স্নেইলের এইটাতে, মানে ওজন আর কি, তা আর কি। তো 100 ml আছে এইটাতে, আপনারা MED, আপনারা লিখেন MED স্পেস বি ডেইলি, ঠিক আছে, ময়েশ্চারাইজিং অ্যান্ড রিপেয়ারিং ক্রিম, ঠিক আছে, এইটা কিন্তু আপনার স্কিনকে সবচেয়ে বেশি যেটা করবে, স্কিনটাকে রিপেয়ার করবে, লাইক আপনার স্কিনটাকে, স্কিন ড্যামেজ হয়ে গেছে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে এত পলিউশন, এই পলিউশনের কারণে স্কিন ড্যামেজ হয় না, এরকম মনে হয় হাতে খুঁজে দুই একজন পাওয়া যাবে না, ঠিক আছে। তো এই ময়েশ্চারাইজিং ক্রিমটা কি করবে, আপনার স্কিনটাকে রিপেয়ারের কাজ করবে। কতবার কমেন্ট করলাম পড়লেন, আপু আরেকবার একটু কষ্ট করে করেন, আমি আপনাদেরকে তো প্রোডাক্ট সম্পর্কে সুন্দর করে বুঝিয়ে দিই, তা না হলে তো হবে না আপু, ওই জন্য থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ। নাইয়ারা আক্তার, আপু লাভ ইউ টু, আপু বুঝি নাই আপু। সো এইটা হচ্ছে আমাদের আজকের, মাত্র 50টা আপু নিতে পারবেন, আজকে ভিউ কম, খুবই ভালো হয়েছে, তার কারণ সবাই নিতে পারবেন না প্রোডাক্টটা, এটা মাত্র 50টা আপু নিতে পারবেন, 100 ml আছে, আই রিপিট, ঠিক আছে। আপু নেক্সটে আবার আনবা, আপু এগুলো তো ব্র্যান্ডের জিনিস, আমার একটা কার্টন তো কখনোই আসে না, এখন করোনাকালীন টাইমে একটু পোর্টে প্রবলেম হচ্ছে, ডাবল হচ্ছে কি বলে, ডাবল চার্জ দিতে হচ্ছে, এগুলো কষ্টের দুঃখের কথা নাই বা বলি। সো যাই হোক, ওইটা হচ্ছে আপনার একটা কার্টন অনলি এসেছে, একটা কার্টনেরও কম বলতে পারেন, সো এইটা মাত্র 50টা এখন দিতে পারবো, আবার যখন আসবে আমি বলে দিব যে এটা রিস্টক হয়েছে, যেমন কিছুদিন আগে স্নেইলের একটা রিস্টক হয়েছিল, ওটা আমি বলেছিলাম, তো এইটা হচ্ছে রিস্টক হলে আমি বলে দিব, এটা সব টাইপ অফ স্কিনের জন্য, অল টাইপ অফ স্কিনের জন্য ব্যবহার করতে পারবেন। যারা গুগল করে অর্ডার করবেন তাদের জন্য মনে একটু ভালো হয়, একটু গুগল করে অর্ডার করে দেন, এটার প্রাইস হচ্ছে 1250 টাকা, ঠিক আছে, ওকে। লিপসের প্রোডাক্টটা এখন আসে না, ওটা আসবে, ঠিক আছে, এইটার প্রাইস হচ্ছে 1250, কিন্তু 100
ML আছে, হ্যাঁ ময়শ্চারাইজার দেওয়ার কিছু ইউজ করি না। অনেকেই আছে, অনেক আপু আছে, যতদিন পর্যন্ত আমি সিরাম ব্যবহার করি নাই ততদিন পর্যন্ত কিন্তু আমি ওলে ইউজ করতাম। আমি লাইফে কখনো ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করি নাই, ওইটা দেখতাম সবাই ব্যবহার করতেছে, সবাই ব্যবহার করে অলমোস্ট দেখি, বাট আমার স্কিনে কখনো ময়শ্চারাইজিং ক্রিম ছাড়া কিছুই স্যুট করে না। ঠিক আছে, আমি ধরেন এই যে এইটা কিছুদিন ব্যবহার করলাম, এটা তো আমার কাছে খুবই ভালো লেগেছিল, 1700 টাকা দাম এইটুক জিনিসের, এইটুক একটা ক্রিমের দাম 1700 টাকা। ঠিক আছে, এটা আমি ব্যবহার করেছিলাম বেবি ফেস, হোয়াইট বেবি ফেসের খুবই ভালো একটা ক্রিম ছিল, থাইল্যান্ডের, এটা নাই যদিও এখন আমি দিতে পারবো না, 1700 টাকা ছিল এইটুক, দেখেন এইটুক প্রোডাক্টের প্রাইস ছিল 1700 টাকা। তো এইটা কিছুদিন ব্যবহার করেছিলাম, খুব ভালো ছিল। আমি আপনাদেরকে যা যা প্রোডাক্ট দিই সব ব্যবহার করি, এটা তো ডেফিনেটলি এখন ব্যবহার করবো, তার কারণে এটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম আর কি, ময়শ্চারাইজিং, নট অনলি ময়শ্চারাইজিং ক্রিম, ময়শ্চারাইজিং রিপেয়ারিং ক্রিম। এই যে আরেকটা জিনিস দেখাই, ওয়েট, এইটা আপনাদেরকে আমি দিয়েছিলাম কিছুদিন আগে, এইটাও আমি ব্যবহার করেছি। ঠিক আছে, এইটাও আমি ব্যবহার করেছি, এটা এটা ছিল আপনার শুধুমাত্র ময়শ্চারাইজিং ক্রিম, এটাতে এটা ছিল শুধুমাত্র ময়শ্চারাইজিং ক্রিম, এই একটাই এখন আমার কাছে আছে, এইটা ময়শ্চারাইজিং ক্রিম ছিল শুধুমাত্র। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজ করবে, স্কিনকে নারিশ করবে, স্কিনের মানে পুরুত্ব বাড়াবে এবং স্কিনটাকে, এইটার আর কি কথা বলতেছি, এটা ছিল। তো এটা কিন্তু এটাও এরকম 50-60টায় মনে হয় এসেছিলো, সাথে সাথে শেষ হয়ে গেছে। তো এইটা আমি, এইটাও আমি ব্যবহার করেছি, তো এইটাও কোরিয়ান ছিল। ঠিক আছে, তো এইটাও কোরিয়ান, এইটা ওইটা ছিল অ্যালোভেরা, আর এইটা হচ্ছে স্নেইল, স্নেইল জিনসিং, এগুলো প্রোডাক্ট তো বুঝিনি। হ্যাঁ আপু, অবশ্যই ময়শ্চার, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা, যাদের অয়েলি স্কিন তারা প্রত্যেকে কিন্তু আমরা মানে ভয় পেয়ে যাই, খুবই স্বাভাবিক। ঠিক আছে, যাদের অয়েলি স্কিন তারা যদি একটা ভালো ফেস ওয়াশ ব্যবহার করেন, একটা টোনার ব্যবহার করেন, অবশ্যই যে কোনো ভালো ব্র্যান্ডের একটা ময়শ্চারাইজার আপনারা ব্যবহার করতে পারবেন। যদি একটা যেমন তেমন ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করেন, টোনার অ্যাপ্লাই না করেন, স্কিন কেয়ার না করেন, এই জন্যই আপনাদেরকে আমি নেক্সটে কম্বো করে দিব। কম্বো করাটা ডিসিশনটা কেন নিয়েছি, ইদানিং বেশ কিছু আপু আছে যারা আমাদের কাছে ইনবক্স করে যে তারা ফেস ওয়াশ ইউজ করেছে, একটা একটা পেজ থেকে ফেস ওয়াশ নিছে, একটা পেজ থেকে সিরাম নিছে, একটা পেজ থেকে ক্রিম নিছে, একটা পেজ থেকে এইটা নিছে। সো এভাবে করে যদি প্রোডাক্ট পারচেস করেন তাহলে তো আপনার কাজ করবেই না, কোনটার সাথে কোনটার কন্টেন্ট মিলতেছে না এটা তো আমি না দেখলে বলতে পারবো না। সো আপনাদেরকে আমি নেক্সটে খুব সুন্দর করে কম্বো করে দিব, এবং কম্বোর জন্য আমি কাজ করছি। আপনারা জানেন যে কম্বোটাতে একটু টাইম লাগবে, একটা অ্যাকনি কম্বো করতে হবে, একটা ড্রাই স্কিনের কম্বো করতে হবে, একটা নর্মাল টু কম্বিনেশন স্কিনের একটা মানে কম্বো করতে হবে। সো এটার জন্য টাইম লাগবে, হুটহাট কম্বো নিয়ে আমি লাইভে বসে যেতে পারবো না, আমার এই প্রোডাক্ট সেল হচ্ছে না, আচ্ছা আমার এই প্রোডাক্ট সেল হচ্ছে না, এটার সাথে এটা কম্বো বানাই আমি দিয়ে দিই, না ওইটা তো আমি করতে পারবো না। আমার প্রপার জেনে কম্বো করে দেন আমি লাইভে আসবো। ঠিক আছে, একটা প্রোডাক্ট সেল হলো না, কম্বো বানিয়ে দিয়ে দিলাম, ওইটা তো আমি করতে পারবো না, আই এম সরি। হ্যাঁ, সো আপনাদের স্কিনে যেন, অয়েলি স্কিনের জন্য যেন একটা পারফেক্ট কম্বো হয়। ঠিক আছে, যাতে 10 জনের মধ্যে যেন 7 জনের রিভিউ আসে, এভাবে আমি কম্বো করবো, দ্যাটস ওয়াই লেট হচ্ছে। একটু ওয়েট করেন, আপনাদেরকে আমি 3টা কম্বো করে দিব, ড্রাই স্কিনের জন্য, নর্মাল টু কম্বিনেশন এবং অয়েলি স্কিন। ঠিক আছে, 3টা কম্বো করে দিব। তো এইটা হচ্ছে ময়শ্চারাইজিং রিপেয়ারিং ক্রিম, এটা আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, নারিশ করবে, স্কিনটাকে রিপেয়ার করবে। লাইক আপনার স্কিনটা অনেক ড্রাই, ডেড সেলস ওঠে, স্কিনটা একদম ম্যারমেরে হয়ে আছে, আমরা ময়শ্চারাইজিং ক্রিম আমরা কেন ব্যবহার করি বলেন তো, ময়শ্চারাইজিং ক্রিম আমরা কেন ব্যবহার করি? সো বুঝতেই পারতেছেন ময়শ্চারাইজিং ক্রিম আমাদের যে ব্যবহার করার যে কারণটা সেইটা। আচ্ছা আপু, কতবার কমেন্ট করলাম, আপু এত কথা বলতেছি কমেন্টও যেন পড়তে পারিনি। সো আমি তো সবসময় আমার ময়শ্চারাইজিং ক্রিম লাগে, তো যাদের যাদের লাগবে এটা নিয়ে নিন, 1250 টাকা প্রাইস, 100 ml আছে, এবং গুগল করে তারপর অর্ডার করেন, গুগলটা করে ফেলেন, এটা মেড ইন কোরিয়া। ঠিক আছে, মেড ইন কোরিয়া, এক্সপায়ারি ডেটটা আমি বলে দিচ্ছি, 2023 সাল, হ্যাঁ 2023 সালের 7 মাস পর্যন্ত ডেট আছে, যেহেতু 100 ml 100 গ্রাম, সরি 100 ml যেহেতু, সেহেতু শেষ করতে তো মোটামুটি 1 বছর আপনার লাগবে, তাই না? 1 বছর না লাগলেও তো মোটামুটি মানে কত লাগবে, তো মোটামুটি এই জন্য 2023 সাল পর্যন্ত ডেট দেওয়া আছে, এটার পেছনে ডেট দেওয়া আছে, 2023 সাল পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। আপু তোমার স্কিন গ্লো করছে, থ্যাংক ইউ সো মাচ উর্মি আপু। উর্মি আপুর আজকে একটা রিভিউ দেখলাম, ওরে বাবা রে বাবা, এতগুলো প্রোডাক্ট, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। তো এটা হচ্ছে আপনারা নিয়ে নিন, এটার প্রাইস হচ্ছে 1250 টাকা, অ্যাকর্ডিং টু মানে কি বলবো ওয়েট, এটার প্রাইস কমই হয়েছে, বেরি প্লাসের প্রাইস 1050 টাকা আপু। ঠিক আছে, সো এই দুইটা প্রোডাক্ট কিন্তু খুবই লিমিটেড আছে, তাড়াতাড়ি অর্ডার করে দিন। এখন আপনারা কিছু কোশ্চেন করেন, আপনাদের কোশ্চেনের অ্যান্সার করতেছি। আপু অয়েলি স্কিনের জন্য বেস্ট ফেস ওয়াশ বলো, অয়েলি স্কিনের জন্য দুইটা ফেস ওয়াশ আছে,
ঠিক আছে, দুইটা ফেস ওয়াশ আছে আমাদের কাছে, সো দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন। একটা হচ্ছে ডক্টর জেমস, ডক্টর জেমসটার খুব বেশি নাই, হাইয়েস্ট আর 10-12টার মতো আছে, সো ডক্টর জেমস নিতে পারেন অথবা আহাবাহাটা নিতে পারেন। ঠিক আছে, দুইটারই রিভিউ ভালো, দুইটার মধ্যে যে কোনো একটা ফেস ওয়াশ আপনি নিতে পারেন। হ্যাঁ, দুইটাই বেস্ট, এইটা হচ্ছে এইটাও বেস্ট ওইটাও বেস্ট। ওকে, এই যে এইটা হচ্ছে 950 টাকা প্রাইস। হ্যাঁ, 950 টাকা প্রাইস এইটার। অয়েলি স্কিনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফেস ওয়াশ দুইটাই। এটা এখন স্টকে আছে, ওইটা এখন স্টকে কম। আমি আবারও বলছি, দুইটা ফেস ওয়াশ ওয়ান অফ দ্য বেস্ট ফেস ওয়াশ, বাট ওইটা হচ্ছে স্টকটা কম, এইটা স্টকটা বেশি। ঠিক আছে, দুইটা মেসেজ দিলাম, দেখিনি, আরেকবার একটু লিখবেন আপু কষ্ট করে। আপু উইন্টারে মরিঙ্গা সুথিং জেল ইউজ করা যাবে? অবশ্যই যাবে আপু, কেন যাবে না, 950 টাকা এটার প্রাইস। একটা কথা মাথায় রেখেন, আপনাদেরকে যে কম্বোটা আমি বানাই দিব তার মধ্যে মরিঙ্গা সুথিং জেল আমি প্রত্যেকটা কম্বোর মধ্যে দিব, প্রত্যেকটা কম্বোতে দিব। তার কারণ এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট, আপনারা যতই গাফলতি করেন, স্কিন কেয়ার না করতে চান, এটা যদি দিনের মধ্যে একবার হলেও ফেসে অ্যাপ্লাই করেন অনেকটা কভার হয়ে যাবে। ঠিক আছে, আমি তো জানি আমরা কতটুকু অলস, মেয়েরা আমরা কতটুকু অলস তো আমি জানি। প্রতিটা কম্বের মধ্যে এটা দিব, আপনাদেরকে আগে থেকে বলে দিলাম। তার কারণ এটা কম্বের মধ্যে দিলে দিনের মধ্যে একবারও যদি এটা ফেসে অ্যাপ্লাই করেন আপু, তাহলে আপনারা অনেকটাই রিকভার করবে। ঠিক আছে, মরিঙ্গা সুথিং জেল যারা ব্যবহার করেন নাই তাদেরকে কি বলবো, জীবনটা বৃথা এরকম একটা অবস্থায়, যেটা আমার ইউজারটা শেষই হয় না। বেডি প্লাস মরিঙ্গা সুথিং জেলে ডিসকাউন্ট দেন আপু, আমি কম্বো করে দিব, কম্বো করে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব। ঠিক আছে, বাট এতটুকু জেনে রাখেন, অয়েলি স্কিনের কম্বোতে নর্মাল টু কম্বিনেশন এবং ড্রাই, তিনটা কম্বোতে আপনাদের এইটা থাকবে, এটা আমি দিবই, এটা নিতেই হবে। ঠিক আছে, যেমন আমরা ফিকুই ক্রিম একটা আপু সেদিন অর্ডার করেছে, উনি বলছে যে না আমি সিরাম অ্যাপ্লাই করতে হবে না, আপনি ক্রিম দেন, আমরা সেল করি নাই। ঠিক আছে, আমরা বারবার বলছি ফিকুই ক্রিমের সাথে আপনার অবশ্যই স্নেইলের সিরামটা নিতে হবে। উনি যখন অর্ডারটা প্লেস করতেছে উনাকে আমরা জিজ্ঞেস করি যে আপনার কাছে কি স্নেইল সিরাম আছে, তো উনি বলল যে না আমার কাছে নাই, আমার লাগবে না, সিরাম লাগবে না, আমি এটা শুধু অ্যাপ্লাই করবো। এটা তো নিয়মই না, সিরাম ছাড়া তো আপনি ফিকুই ব্যবহারই করতে পারবেন না, সো এই জন্য আমি কম্বো করে দিব। ঠিক আছে, তো যারা যারা ফিকুই ব্যবহার করতেছেন অবশ্যই স্নেইল সিরাম ব্যবহার করবেন, এটা মানে যারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন, সিরিয়াসলি যারা সঠিকভাবে ফিকুই ক্রিমটি অ্যাপ্লাই করতে পারবেন তাদের ফেসের দাগ থাকবে না, যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, ধৈর্য ধরে ব্যবহার করতে পারেন। একজন 22 দিনের রিভিউ দিছে, একজন 1 মাসের রিভিউ দিছে, কন্টিনিউয়াস একটা ফাইল পুরা শেষ করেন, একটা ফাইল পুরো শেষ করেন। ঠিক আছে, আমি জাস্ট এতটুকু বললাম, এই এইটার সাথে একটা পুরো ফাইল শেষ করেন। আপনাদের মেস্তা বলেন, অনেক আপু হিউজ আপু এখানে লিখছে যে আপু আমার মেস্তা হালকা হয়েছে, আমার পিগমেন্টেশন হালকা হয়েছে, আমার স্কিন ব্রাইট হয়েছে, বহু আপু লিখছে। ঠিক আছে, তো এটা যদি আপনারা ধৈর্য ধরে ব্যবহার করেন, সো বুঝতেই তো পারতেছেন কাজ করবে, এবং সাথে স্নেল সিরামটা অবশ্যই নিতে হবে। এটা শুধুমাত্র অর্ডার করলে আমরা কিন্তু কনভারসেশনে ওপরে যাই, যে দেখি যে অ্যাকচুয়ালি আপনি এটা নিছেন কিনা আমাদের কাছে, যখন দেখি যে হ্যাঁ নিয়েছেন তখন আমরা এটা দিই। ঠিক আছে, সো ফিকুই যারা নেবেন অবশ্যই অবশ্যই ইয়েটা অ্যাপ্লাই করবেন, মরিঙ্গাটা, মরিঙ্গা জেলটা লাগিয়ে চুল বুঝি নেই। ঠিক আছে, সো স্নেইল সিরামটা মাস্ট নিতে হবে, স্নেইল সিরামটা মাস্ট নিতে হবে। বেরি প্লাস অ্যাপ্লায়ার আগেও স্নেইল সিরাম অ্যাপ্লাই করবেন, এবং আরেকটা কি আছে, কিসিং ক্রিম ব্যবহার করার আগেও এটা ব্যবহার করবেন, এবং ফিকুইর আগেও। ঠিক আছে, এই ইয়েটা ব্যবহার করবেন। ঠিক আছে, আপনার স্কিনে যে কোনো সমস্যার সমাধানে এটা খুব ভালো কাজ করে। স্নেইল মিউকাস সিরামটা কি আসবে আবার? আপু স্নেইল মিউকাস কোনটার কথা বলছেন? আমাদের তো অনেক স্নেইলের সিরাম আমরা সেল করেছি আপু। আমি ক্যাথিডল 2-in-1টা নিব, দুইটা নিব, ডক্টর জেমস নিব দুইটা। মনির রহমান আপু লিখেছে, আপু পেজে ইনবক্স করে দেন তাড়াতাড়ি, তার কারণ আমার জানা মতে স্লিপিং মাস্কটা লাস্টের দিকে একদম। স্নেইল সিরামটা কি আছে জি আপু? আমি দেখিয়ে দিয়েছি, আছে জি আপু। 3D দুইটা ক্রিমই আমাদের কাছে অ্যাভেলেবল, একটা হচ্ছে 3D হোয়াইটনিং ক্রিম, একটা হচ্ছে 3D সানস্ক্রিন, দুইটাই অ্যাভেলেবল আছে। এটা 1500 টাকা, এইটা 1150 টাকা, দুইটাই অ্যাভেলেবল আছে। আপনারা যদি দুইটা একসাথে কিনতে চান দুইটাও কিনতে পারেন। এগুলো হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, কোরিয়ান প্রোডাক্টগুলোর প্রাইস এমনিতে একটু বেশি হয়, আর এগুলো সম্পর্কে এদের ওয়েবসাইট আছে, এগুলো ওয়েবসাইটে চলে যান, এভরিথিং ডিটেলস, এইটা হাউ টু ইউজ, হাউ ইট ওয়ার্কস, এভরিথিং সব কিছু চলে আসবে। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ আছে, বিউট কসমেটিক্সের প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে যাদের অতিরিক্ত তেল মানে ইয়ে হয়ে গেছে ফেসে অলরেডি, পিগমেন্টেশন, তিল, মেস্তা, তাদের সানস্ক্রিন,
নর্মাল সানস্ক্রিন নর্মাল তো তো আছেই, আর এটা হচ্ছে হোয়াইটনিং ডে ক্রিম। আপনি চাইলে এটা রাতেও ব্যবহার করতে পারেন। যাদের ফেসে ছোট ছোট তিল আছে, লাল তিল, বাদামি তিল, কালো তিল, আবার যাদের পিগমেন্টেশন আছে, যাদের মেস্তা আছে, তাদের জন্য এটা বেস্ট ডে ক্রিম। তো ডে ক্রিমটা কি নাইটে অ্যাপ্লাই করা যায়, বাট নাইট ক্রিমটা ডেতে অ্যাপ্লাই করা যায় না। সো ডে ক্রিমগুলা যারা যারা পারচেস করেন, যেমন এই ময়শ্চারাইজার ক্রিমটা, এটা কিন্তু আপনি রাতে ফেসে দিয়েও ঘুমিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার মতো অলস, ঠিক আছে? এইটা হচ্ছে কি বলে দিয়ে কিন্তু আপনি রাতে ঘুমিয়ে যেতে পারবেন, তো এইরকম আর কি। কিন্তু নাইট ক্রিম কিন্তু আপনি ডেতে দিতে পারবেন না, ঠিক আছে? আপু আমি বুঝিনি আপু, ক্যাথিড্রাল সিরামটা আমার খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। ও তাই, আসলেই না, আসলেই আপু একটা ভালো ফেস ওয়াশের কথা, সব ফেস ওয়াশই ভালো, বাট গোল্ড ক্লিনজারটা নিতে পারেন, এটা আমি নিজে ইউজ করতেছি এখন। হ্যাঁ, আমি নিজেই ব্যবহার করি, সো আমার কাছে এটা এখন আমার কারেন্ট ফেভারিট, সো এইটা ব্যবহার করতে পারেন, গোল্ড ক্লিনজার প্রেস্টিজের বার্মাগো বার্গামো, সরি এত এত নাম। তো এইটার প্রাইস হচ্ছে, আপনি যদি WD লিখেন, এটা 800 টাকাতে পেয়ে যাবেন, এবং এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 800 টাকা। হ্যাঁ, এটা আপনারা গুগলে দেখবেন $20, $27 প্রাইস। আমরা ডিসকাউন্ট একটা লট পেয়েছিলাম, ওইটা আমরা নিয়ে এসেছি। সো 800 টাকাতে এইটা পাবেন, খুব ভালো একটা ফেস ওয়াশ, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ওকে, অথবা মাইল্ড স্নো নিতে পারেন, আমার কাছে মাইল্ড স্নো ফেস ওয়াশটাও অনেক পছন্দের, অনেক অনেক পছন্দের, ঠিক আছে? আপু ঘাড়ে বগলের নিচে অনেক কালো দাগ, আপু ঘাড়েরটা তো বলতে পারবো, ঘাড়েরটা আমার আই হ্যাভ আইডিয়া অ্যাবাউট নেক। সো আপনি মারিকা টোনারটা ব্যবহার করবেন আমার আপনার গলায়। আমার বেবি হওয়ার পরেও আমার গলায় অনেকগুলো রিঙ্কলস ছিল, তারপর প্রতিটা রিঙ্কলসের মানে একদম ধাপে ধাপে কালো হয়ে গেছিলো। আমি নেক ক্রিম ব্যবহার করে করে এটাকে কন্ট্রোলে আনছি, এবং কখনোই 2-3 দিনে হাইপার হয়ে যায় নাই আমার, কেন হচ্ছে না কেন হচ্ছে না। তখন আমার স্কিন কেয়ার বিজনেস ছিল না, তখন কিন্তু আমি আমার মতো যে আপুরা লাইভ করে তাদের কাছ থেকে অথেন্টিক পেজ থেকেই কিনেছিলাম, কখনোই তাদেরকে ইনবক্স করি নাই যে আপু 3 দিনে কাজ করছে না কেন, 4 দিনে কাজ করছে না কেন, কারণ আমি জানি ধৈর্য ধরে আমি ব্যবহার করলে আমি রেজাল্ট পাবো, এবং পেয়েছিও, ঠিক আছে? তাদের পেজের নামও আমি আমার লাইভে বলি, এতটুকু গার্ডস আমার আছে, আমি কিন্তু বলি তাদের কথা। ওকে, সো এইটা হচ্ছে নেক ক্রিমটা ডক্টর মেইনিয়ারের, এটা আবারও এসেছে বলেছিলাম আপনাদেরকে। সো এইটা এইটা দিয়ে আপনি ঘাড়টা পরিষ্কার করবেন সামনে এবং পেছনে, কটন প্যাডে নেবেন, আর গোছল করার সময় যদি আপনি কফি স্ক্রাবটা নিয়ে থাকেন সেটা দিয়ে গোছল করবেন, অথবা আরেকটা কী সাবান আমাদের আছে জানি, ম্যাডাম সোপ অথবা কফি স্ক্রাব, যে কোনো একটা দিয়ে গোছল করে 1 থেকে 2 মিনিটের মতো রাব করে গোছল করবেন, দেন এইটা দিয়ে টোনার দিয়ে পরিষ্কার করবেন, দেন আপনি এই নেক ক্রিমটা ব্যবহার করবেন, অনেক অনেক ডিফারেন্স দেখতে পাবেন, ঠিক আছে? শুধু এইটারই তো অনেক রিভিউ, আর সাথে যদি আপনি প্রপার এইটা কেয়ার করেন তাহলে আরও কাজ হবে, ঠিক আছে? আপু ডায়মন্ড ফেসিয়াল কিট আছে, আবার এসেছে, কিন্তু অল্প অল্প, কখন আবার যে বলবো যে স্টক আউট আমি জানি না। আপু আমার মুখে ব্রণ, আমি কি করব? ব্রণ থাকলে অবশ্যই একটা ভালো ফেস ওয়াশ ব্যবহার করবেন, অবশ্যই অবশ্যই ভালো ফেস ওয়াশ ব্যবহার করবেন, মরিঙ্গা সুতিং জেল ব্যবহার করবেন, এবং টিট্রি সিরাম ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা, আমার মেসেজ পড়ো আপু, আচ্ছা আপু পড়তেছি, আরেকবার লিখেন আপু, আমার স্কিন অয়েলি কম্বিনেশন, নাকে কপালে গুড়ি গুড়ি গোটা গোটা থাকে, হালকা পোর্স আছে, ফেসে সবসময় ফর্সা দেখায়, টি জোন অয়েলি বাট বাকিটা ড্রাই, মরিঙ্গা সুতিং জেল কি ইউজ করতে পারবো? আপু এতটুকু কমেন্টই আপনার দেখা গেছে, সো আমি এতটুকু কমেন্টই পড়ছি, অবশ্যই মরিঙ্গা সুতিং জেল ব্যবহার করতে পারবেন, আর আপনার পোর্সগুলো যেহেতু বড় হয়ে গেছে এবং আপনার র্যাশের মতো আছে, ফাঙ্গাল অ্যাকনি আছে, অবশ্যই আপনার আহা বাহা ফেস ওয়াশটা ব্যবহার করতে হবে। তারপর মরিঙ্গা ফেস প্যাকটা যদি ব্যবহার করতে পারেন খুবই ভালো, এটা একদিন পরপর যদি করতে পারেন গোছলের আগে খুবই ভালো হবে, এটার রিভিউ অনেক ভালো, অনলি 500 টাকা প্রাইস, বাট অনেক কাজ করে, যে পচা শামুকা পা কাটার মতো বলছিলাম না, কম প্রাইস দেখে ভেবেন না যে কম প্রাইস এটা আর কী কাজ করবে। সো মরিঙ্গাটা খুব ভালো আমাদের রিভিউ আছে, এটা ব্যবহার করেন, এই ফেস ওয়াশটা ব্যবহার করেন, মরিঙ্গা সুতিং জেল ব্যবহার করেন, ইনশাল্লাহ দেখবেন। আর টোনার ব্যবহার করবেন, মাস্ট টোনার ব্যবহার করবেন, যাদের অয়েলি স্কিন, তাদের পোর্সগুলো বড় বড় হয়ে গেছে, তারা অবশ্যই অবশ্যই টোনার ব্যবহার করবেন, শুধু পোর্স বড় হয়ে গেলেই না, টোনার ব্যবহার করবেন, টোনারটা তো অয়েলি স্কিনের জন্য একদম ফরজ, ব্যবহার করতেই হবে। আপু বিবি ক্রিমার একটু দেখাও, দেরি হয়ে গেছে আপু, আমি অ্যাপ্লাই করে আমার অ্যাপ্লাই করা আছে বিবি ক্রিমটা আমার ফেসে, এই যে আমারটাই দেখায়, ওটা আমি পাচ্ছি না এখন, এইটা আমি অ্যাপ্লাই করেছি, এটা আমারটা আপু,
ঠিক আছে, খুব বেশি 500 আপু দেখতেছো, লাইভ অনেকক্ষণ দেখেই দেখতেছো। সো আমাদের কাছে 500 পিস নাই, 300 পিসও নাই, 200 পিসও নাই। সো এই জন্যই বললাম যে এটা খুব বেশি নাই আপুরা, এটা আমি আমার ফেসে এটা অ্যাপ্লাই করা। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার মেইনলি মানে একদম ন্যাচুরালি তোমার একটা লুক দেয়। আমি সবসময় আমার স্কিন কালার যেইটা ঠিক সেই কালারেরই আমি বিবি ক্রিম ব্যবহার করি, ফাউন্ডেশন ব্যবহার করি, হোয়াট এভার, আমি যেটাই ব্যবহার করি না কেন আমার স্কিন টোন যেটা সেটাই আমি ব্যবহার করি। সো একদম আমার স্কিন টোনের যেইটা সেইটাই আমি মানে একদম যাদের শ্যামলা মানে শ্যামবর্ণ যাদের গায়ের রং তাদের জন্য এটা বেস্ট হবে, খুবই বেস্ট হবে, খুবই বেস্ট হবে। আর যারা ফর্সা তারাও ব্যবহার করতে পারবেন, তারা যে করতে পারবেন না তা না, বাট এইটা মানে শ্যামবর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণর জন্য একদম ন্যাচুরালি মেকআপের একটা লুক দিবে। আপু আমার টিন করেছিল বলেন আপু, আপু পাতলা স্কিনের জন্য সুতিং জেল রেগুলার ব্যবহার করতে হবে, সিরাম ভালো কোম্পানির সিরাম ব্যবহার করতে হবে রেগুলারলি। আমাদের পেজে কালকে একজন আমাকে আমার একটা স্ক্রিনশট আসলো, আমার মডারেটর আমাকে দিলে একটু গল্প করি তোমাদের সাথে। সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা প্রোডাক্ট উনি নিয়েছে, উনি নিয়েছে হচ্ছে 18 তারিখে, ডেলিভারি গেছে 18 তারিখে, মানে ওনার অর্ডারটা ছিল 18 তারিখে, দ্যাট মিন্স উনি 19 তারিখে পেয়েছে, এরকম সামথিং লাইক দ্যাট এরকম হবে। উনি কালকে ছিল মনে হয় 22 তারিখ, তো 19, 20, 21, 22 তিন দিনে উনি কি এক্সপেক্ট করে। উনি লিখেছে আমাদেরকে ইনবক্সে যে আপনাদের কি প্রোডাক্ট দিয়েছেন, আপনাদের প্রোডাক্ট তো কোনো কাজ করে না। তো আমরা টাইম দেখলাম, ডেট দেখলাম, ভালো মতো একটা প্রোডাক্ট তাও, আবার যাই হোক। তো তাদের এই এই সকল আপুদের উদ্দেশ্যে কথাগুলো বলছি, তিন দিনে প্রোডাক্ট কাজ করবে, ওই প্রোডাক্ট এই এই কথা তো মোয়াপু কখনো লাইভে বলে না যে তিন দিনে কাজ করবে। তিন দিনে তো মোয়াপু কখনো আপনাদেরকে প্রত্যাশা দেয় না যে তিন দিনে আপনারা ফর্সা হয়ে যাবেন, তাহলে এখান থেকে কেন প্রোডাক্ট কিনবেন? আপনাদেরকে কেউ বলছে এখান থেকে প্রোডাক্ট কিনতে? তিন দিনে ফর্সা হওয়ার প্রোডাক্ট এখানে সেল হয় না। আমি নিজে সবসময় গলা চিল্লায় চিল্লায় বলি আমি কালো মানুষ, আমি কালো মানুষ, আমি কালো মানুষ, তাহলে কি আমি কি এখানে ফর্সা হওয়ার প্রোডাক্ট সেল করতেছি? তাহলে তো আমি বলতাম যে আমি শ্যামবর্ণ ছিলাম, আমি তিন দিনে আমি এটা ব্যবহার করে ফর্সা হয়ে গেছি, আমাকে কখনো বলতে শুনছেন? সো আমার পেজে অনেক নিউ আপু আছে জয়েন করেছে হঠাৎ করেই, যারা কিনা প্রোডাক্ট পারচেস করতেছে এবং এক্সপেক্ট করতেছে তিন দিনে তারা ফর্সা হয়ে যাবে, তিন দিনে এটা হয়ে যাবে। নো, আপনারা যারা নিউ আছেন প্রত্যেককে বলছি আমি এরকম কোনো প্রোডাক্ট সেল করি না, আমি সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি। ঠিক আছে, আপনাদেরকে বলেই দিই যে এগুলো আপনার দীর্ঘ মানে ভালো মতো মানে টাইম নিয়ে ব্যবহার করতে হবে, তাহলে আপনারা রেজাল্ট পাবেন। সো একজনের কথা বলে সবার উদ্দেশ্যে বলে দিলাম আর কি। আপু মরিঙ্গা সুতিং জেলের কাজ একটা না আপু বলে শেষ করা যাবে না, আপনার ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে, পোর্স মিনিমাইজ করবে, স্কিনটাকে হেলদি করবে, গ্লেসি করবে, স্কিনের পুরুত্বটাকে বাড়াবে, পাতলা স্কিনকে মোটা করবে, আর কি বলবো আপু, মরিঙ্গা সুতিং জেল বেস্ট। আপু কতবার লিখলাম হ্যান্ড ক্রিম কবে আসবে আর লিপস মাস্কটা আবার আনবে প্লিজ। আপু দুইটা প্রোডাক্টই ইনশাল্লাহ আমি আবার আপনাদেরকে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো বিবি ক্রিমটার প্রাইস কিন্তু আজকে অনলি 600 টাকা। হ্যাঁ আপু বেরি প্লাস আছে, এই যে বেরি প্লাস, বেরি প্লাস আছে আপু, কিসিংটাও আছে আপু, কিসিং ক্রিমটাও আছে, অবশ্যই কিন্তু এর সাথে স্নেইল নিতে হবে, স্নেইল কিন্তু নিতে হবে একদম, মানে এই যে তোমাদেরকে আমি এই যে এরকম করে কম্বো করে দিব, ঠিক আছে কম্বো করে দিব, অবশ্যই কম্বোর সাথে মরিঙ্গা সুতিং জেল থাকবে, অবশ্যই মরিঙ্গা থাকবে। এখন প্রাইস বেশি হয়ে যাবে, চারটা যখন একসাথে কম্বো করব প্রাইস বেশি হবে, তোমরা নিলে তোমাদের জন্যই ভালো হবে, তার কারণ একটা ফেস ওয়াশ তোমার লাগবে, একটা সিরাম তোমার লাগবে, একটা নাইট ক্রিম তোমার লাগবে, একটা ডে ক্রিম তোমার লাগবে। তো ডেতে তুমি অনায়াসে ময়শ্চারাইজারের মতো এটা ব্যবহার করতে পারবে। সো এই চারটা জিনিস তোমার নিতে হবে, আমি তোমাদেরকে কম্বো করে দিব। ঠিক আছে, ড্রাই স্কিনের দিব, তারপর তোমার নর্মাল টু কম্বিনেশন দিব, আর ইয়ে দিব অয়েলি স্কিনের দিব। ঠিক আছে আপু, অয়েলি স্কিনের জন্য আপনি যদি সানস্ক্রিন খুঁজে থাকেন তাহলে আপনার এইটা নিতে হবে, এটা নন স্টিকি, এটার প্রাইস একটু বেশি 1150 টাকা, নন স্টিকি, বাট এটা অয়েলি স্কিনের জন্য অনেক ভালো রিভিউ আছে, তার কারণে এটা নন স্টিকি। এবং আপনি গুগল করে, তারপরে আপনি যেহেতু আপনার অয়েলি স্কিন আপনি এটা গুগল করে দেন নিতে পারেন, 3D মেলাজমা এক্স ক্রিম, ঠিক আছে, সানক্রিম 3D অ্যাকুয়া আল্ট্রা সানক্রিম, এত এত নাম ভুলে যাই আমি মাঝে মাঝে। মরিঙ্গা কি পিম্পলে ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে আপু, অবশ্যই যাবে আপু। পিগমেন্টেশন তিল স্পটের কম্বো বলো আপু, অবশ্যই অবশ্যই আমি কম্বো করে দিব। আর আপনি যদি এখনই নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন, সেটা হচ্ছে রেডিয়েন্স কোলাজেন ফেস ওয়াশ নিতে পারেন ওইটার সাথে, যেহেতু এটা হোয়াইটনিং ফেস ওয়াশ, ঠিক আছে, ওইটা নিতে পারেন। অবশ্যই আপনার সানস্ক্রিন নিতে হবে হচ্ছে এইটা, এবং ডে ক্রিম নিতে হবে এইটা, একটু প্রাইস বেশি পড়ে যাবে,
এটা হচ্ছে 1500, এটা 1150, এবং মানে মাস্ট এটা নিতেই হবে আপনার, এইটা তো নিতেই হবে। এবং ডে ক্রিমের জন্য এটা নিতে হবে, ফিকুই নিতে হবে, স্নেল সিরাম নিতে হবে, এই চারটা জিনিস আপনার নিতেই হবে পুরোটা প্যাকেজ যদি চান। এই তো আর কি অবস্থা, আর কি বলো আপু, আজকে শেয়ার করতে হবে। জি আপু, আজকে একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে, তার কারণ আজকে এটাতে মাত্র 600 টাকা। আমি যে বিবি ক্রিমটি অ্যাপ্লাই করেছি এটা অনলি 600 টাকাতে আপনার পাচ্ছেন, সে আবার কোরিয়ান, এটা কিন্তু কোরিয়ান, হ্যাঁ, মেড ইন কোরিয়া, ঠিক আছে। বিবি ক্রিমটি কি অয়েলি স্কিনের জন্য পারফেক্ট? আপু, দিস ইজ ফর অল টাইপ অফ স্কিন, আপনি গুগল করে দেন অর্ডার করতে পারেন আপু, অল টাইপ অফ স্কিনের জন্য, ঠিক আছে। আচ্ছা, স্নেল সিরামের প্রাইস 1250 টাকা। ডায়মন্ড ফেসিয়াল কিট আছে, সবাই নিতে পারবেন, আপনাদের জন্য একটা অ্যাম্পল এসছে, অ্যাম্পলটা আমি আর কিছুদিন ইউজ করব, তারপর আপনাদেরকে দিব, এখন না, হ্যাঁ, আর কিছুদিন ইউজ করব, তারপরে অ্যাম্পলটা আগে ইউজ করব কিছুদিন, তারপরে আপনাদেরকে একটা অ্যাম্পল দিব, ওইটার কাজ চলতেছে ওইটা নিয়ে। আচ্ছা আপু, মোরিঙ্গা সুতিং জেল আর আহাবাহা কম্বো দাও। আপু, দুইটার প্রাইস 9×18 1900 টাকা, ঠিক আছে, এই দুইটা মিলে কিন্তু 1900 টাকা আসতেছে প্রাইস। আপনাদেরকে আমি আগেও বলছি, এগুলো তো ডিসকাউন্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না, এই দুইটা আপনারা রিকোয়েস্ট করেন না ডিসকাউন্টের জন্য, ঠিক আছে। বেরি প্লাসের দাম হচ্ছে 1050 টাকা, 1050 টাকা প্রাইস। টোনার আমি দেখিয়েছি, টোনার এটা নেন, এটা মাত্র আপনার অফারে হচ্ছে 850, এটা নেন আপু, অনলি 850 টাকা পড়বে, ঠিক আছে, কিন্তু আপনার 20 বার WD লিখতে হবে আর শেয়ার করতে হবে, অনলি 850 টাকা, যদি আপনি শেয়ার করেন না তা না হলে 1000 টাকা। কোলাজেন প্রোডাক্ট আছে জি আপু, কোলাজেন সুতিং জেল আছে, কোলাজেন সুতিং জেল নিতে পারেন, কোলাজেন সুতিং জেল আছে, আর তারপরে ইয়েটাও তো আছে, এইটাও আছে, এই সুতিং জেলটাও আছে, নেচার রিপাবলিকটাও আছে, এটার প্রাইস হচ্ছে 750 টাকা। থ্যাংক ইউ আপু, যারা যারা লিখছেন, অনেক প্রোডাক্ট নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এটার প্রাইস 750 আপু, হ্যাঁ, এটার প্রাইস 750, সবগুলো প্রোডাক্টই আছে। আপু, অয়েলি কম্বিনেশন স্কিনের কম্বো দাও। আপু, আমি একটা কম্বো বানাবো, দেন আপনাদেরকে দিব, মানে বসে বসে আমার তো আপনাদের ইয়ে নিয়ে কাজ করতে হবে, হুটহাট আমি করে দিতে পারবো না, ঠিক আছে, নেক্সট লাইভে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা কম্বো দেওয়ার। আচ্ছা, সো যারা যারা WD লিখছেন প্রত্যেকে নিতে পারবেন, আর এইটার প্রাইস কিন্তু 1250 টাকা। এই স্নেইল ময়শ্চারাইজার ক্রিমটা মাত্র 50টা আছে আপুরা, আমাকে মাফ করে দিও, তার কারণ এইটা মানে আবার যখন আসবে তখন আমি দিতে পারবো, বাট এখন 50টার বেশি দেওয়া যাচ্ছে না। আপু প্লিজ বলো, ড্যামেজ স্কিন কীভাবে, আপু ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য আমাদের একটা কই গেল, ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য আমাদের একটা ইয়ে আছে, এসেন্স আছে, ওটা ওটা রিপেয়ারিং এসেন্স, ওইটা ব্যবহার করেন আপু, ওইটা আছে আমার কাছে, এখন হাতের কাছে নাই, ওইটা ব্যবহার করেন আপু, অবশ্যই অবশ্যই এটা ব্যবহার করেন আপু। মোরিঙ্গা দিয়ে চুলার কাছে যাওয়া যাবে আপু, যাবে, বাট তারপর আমি চাই আপনার একটা সান প্রোটেকশন ব্যবহার করে তারপর যান। স্নেল সিরামের পর ময়শ্চারাইজার ব্যবহার করা যাবে, অবশ্যই যাবে 5 মিনিট পর, অবশ্যই 5 মিনিট পরে, ওইটাকে আপনি আগে ফেসে ইয়ে করতে দিবেন, তারপরে 5 মিনিট পরে। আপু পিগমেন্টেশন তিলের কম্বো দেখাও আমার অয়েলি স্কিন, আপু আমি কম্বোটা খুব তাড়াতাড়ি নিয়ে লাইভে আসবো, ঠিক আছে, আমার মনে হয় দ্যাটস অল ফর টুডে করাই, ঠিক আছে। আপু ম্যাজিক অয়েলটা আছে, হ্যাঁ আছে, এই যে ম্যাজিক অয়েল, ঠিক আছে, এখান থেকে একজন একটা নিয়ে গেছে, সো এই জন্য এখানে একটা নাই লাইভের মধ্যে, আমি কি বলবো, একটা নাই এখানে, সো সমস্যা নাই, আপনাদেরকে আবার আমি দেখাই দেবো না ফুল সেটটা, কিন্তু আপনারা তো জানেন এখানে টোটাল 8টা থাকে, তো এইটা ব্যবহার করেন, চুল পড়া বন্ধ হবে, আর চুল যে কি কি চুল যে কি হয়ে যায় এটা ব্যবহার করে আর কি বলবো, যারা ব্যবহার করে তারা জানে এটা কী পরিমাণ চুল বাউন্সি হয়, কী পরিমাণ চুল ঘন হয়ে যায়, ঠিক আছে। আপু শোরুমগুলা কই কই, আপু একটা বনানীতে, একটা ধানমন্ডিতে এবং একটা মিরপুরে, ঠিক আছে, আপনি আমাদের কভার ফটোতে আমাদের অ্যাড্রেসগুলো দেখতে পাবেন। আপু সানস্ক্রিনের প্রাইস হচ্ছে, কোন সানস্ক্রিনের প্রাইস জানতে চাচ্ছেন আপু, এইটা 3D-টা, 3D-র প্রাইস হচ্ছে 1150 টাকা। হ্যাঁ আপু, পোর্স মিনিমাইজ করে, জি আপু, এটা পোর্স মিনিমাইজ করে, এই টোনারটা ব্যবহার রেগুলার ব্যবহার করলে আপনার পোর্সগুলো আস্তে আস্তে মিনিমাইজ হবে, এই টোনার ব্যবহার করবেন, মোরিঙ্গা সুতিং জেল ব্যবহার করবেন, ঠিক আছে। পোর্স যারা মিনিমাইজের কথা বলছেন, যে পোর্স মিনিমাইজ কিভাবে হবে, যদি পারেন এই তিনটা প্রোডাক্ট যদি একসাথে ব্যবহার করেন আপনার পোর নাই হয়ে যাবে আল্লাহর রহমতে, ঠিক আছে, আল্লাহর অশেষ রহমতে আপনার পোর্স নাই হয়ে যাবে, তার কারণ হচ্ছে আমাদের মানে ওয়ান অফ দ্য এই তিনটাই হচ্ছে আপনার মানে একদম কি বলবো, যাদের অনেক পোর্স আছে তারা ফেসটাকে আগে ভালো মতো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন, টোনার অ্যাপ্লাই করবেন, সিরাম অ্যাপ্লাই করবেন, তারপরে এই হচ্ছে মোরিঙ্গা সুতিং জেল, এই তিনটা যদি ব্যবহার করেন আপনাদের পোর্স একদম, এটা কম্বো করে দেওয়ার মতো একটা প্রোডাক্ট, এই তিনটা যদি একসাথে কম্বো করে দেয় তাহলে মনে বেস্ট হয়,
পোর্স গুলা স্পেশালি পোর্স এর জন্য এই তিনটা ম্যাজিকের মতো কাজ করবে, তিনটাই মানে ম্যাজিকের মতো। এইটার তো সব অপর রিভিউ, পোর্স মিনিমাইজ করে, এইটা পোর মিনিমাইজ করে, এইটাও পোর্স মিনিমাইজ করে, এবং তিনটা যখন আপনি একসাথে ব্যবহার করবেন আপনার পোর্স মাশাল্লাহ নাই হয়ে যাবে, নাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই তিনটা প্রোডাক্ট নিয়েন যারা একদম পোর্স নিয়ে খুবই চিন্তিত, পোর্স নিয়ে যারা পোর্স পোর পোর হয়ে গেছেন তারা এই তিনটা নিয়েন। সুতিং জেল কি দিনে ওয়ান টাইম দিতে হবে? আপু দুইবারও দিতে পারবেন। কোরিয়ান সুতিং জেলগুলো আপনি দিনে দুইবার দিতে পারবেন, ঠিক আছে, এবং তিন চার ঘন্টা রাখতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপু স্নেইল ময়শ্চারাইজার ক্রিমটা আমি নিব, বেশি নাই, তাড়াতাড়ি অর্ডার করেন, 1250 পড়বে, কিন্তু বেশি নাই, আই এম সরি, আই এম রিয়েলি সরি, মাত্র 50টা আছে, আই এম সরি। লিপ মাস্ক যেরকম ব্যাক ক্যামেরা দিয়ে লাইভে দেখাইছি, আধা ঘন্টার মধ্যে স্টক আউট, অনেকগুলো বিকাশ আসছে, তাদেরকে আবার টাকা ব্যাক দিয়ে দিতে হয়েছে আমার। টোনারের প্রাইস 1000 টাকা, আপনি যদি 20 বার WD লিখেন এবং শেয়ার করেন আপনার ওয়ালে, আপনি 850 পাবেন। আপু মুখে ব্রাউন তিল কি ক্রিম ব্যবহার করবো? আপু একটা প্রোডাক্ট দিয়ে আপনার তিল যাবেন, আপনার ফিকুই ব্যবহার করতে হবে, স্নেল সিরাম ব্যবহার করতে হবে, এবং দিনে আপনার থ্রিডি হচ্ছে মেলাজমা ক্রিমটা ব্যবহার করতে হবে, সরি নাম বারবার শুধু আমি পেঁয়াজ খাই, থ্রিডি হোয়াইটনিং ক্রিমটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, থ্রিডি হোয়াইটনিং ক্রিম দিনে ব্যবহার করতে হবে, রাতে ব্যবহার করবেন ফিকুই আর হচ্ছে আপনার স্নেল সিরাম, এই তিনটা ব্যবহার করতে হবে আপু। আপু পোর্স নিয়ে জান শেষ, আমি মাত্র বলছিলাম পোর্স এই পোর্সগুলো মিনিমাইজের জন্য এইটা ব্যবহার করে অনেকেই বলেছেন, স্নেল সিরামের রিভিউ দিয়েছেন অনেকেই যে এটা ব্যবহার করে পোর্স মিনিমাইজ হয়ে গেছে। সো আমাদের তো একটা সিরাম ব্যবহার করতে হয়, তাই না বলেন? আমাদের একটা সিরাম ব্যবহার করতে হয় না প্রতিদিন, একটা টোনারও ব্যবহার করতে হয়, সো এইটাও তো পোর্স মিনিমাইজ করে, আর সুদিং জেলও পোর্স মিনিমাইজ করে, সো তিনটা যখন একসাথে ব্যবহার করবেন আপনার পোর্স তো নাই হয়ে যাবে আল্লাহ রহমতে। আপু স্নেইলি, হ্যাঁ আপু অবশ্যই পারবেন, সুতিং জেল রাত্রেবেলা আপনি স্লিপিং মাস্কের মতো করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করবো? আপু আই ক্রিমটা, আই এম রিয়েলি সরি, আমার মাথাটাতে একটা বাড়ি দিতে মন চায়, আমি আই ক্রিমটা কোথায়, আই ক্রিমটা নিয়ে বসি নেই। আপু স্নেইলের আই ক্রিম আছে আমাদের, স্নেইলের ভাইটাল আই ক্রিম আছে, ওইটা ব্যবহার করেন, ঠিক আছে, স্নেইলের আপু ওইটা খুব ভালো। আপু 17 ইয়ার্স মেয়ের জন্য একটা ব্ল্যাক হেডস হচ্ছে কি ইউজ করেন? ব্ল্যাক হেডসের প্রোডাক্ট আমাদের আজকেই শেষ হয়ে গেছে আপু, ইনশাল্লাহ নেক্সট উইক দিয়ে দিব, ঠিক আছে। আপু ম্যাজিক অয়েলে অফার দাও? আচ্ছা আপু আমি কম্বো করতেছি, আমি কম্বো নিয়ে পড়াশোনা করতেছি, সো ইনশাল্লাহ দোয়া করি যেন দিতে পারি। আচ্ছা আমি একটু মিরপুর ওপেনিং নিয়ে একটু ব্যস্ত আপু, আপনারা জানেন করোনার জন্য আমি যেতে পারছি না, সব ওয়েব ক্যামে দেখে দেখে করতে হচ্ছে, এটা ভাবে করো, এটা ভাবে করো, এটা ভাবে করো, সো আমি একটু ওইদিকে ব্যস্ত হয়ে গেছি। মুখের চারপাশে পিগমেন্টেশন 7-8 ইয়ার্স পুরান, কম্বিনেশন টাইপ স্কিন 26, কি করবো বলো। ফিকুই ব্যবহার করবেন, সাথে স্নেল সিরাম ব্যবহার করবেন, আর যেহেতু আপনার 7-8 বছর হয়ে গেছে অবশ্যই এই ফেস ওয়াশটা নেবেন, এটা গোল্ড ক্লিনজার, এইটা এটা ব্রাইটনিংয়ে কাজ করবে, এই ফেস ওয়াশটা ব্যবহার করবেন, এই সিরামটা ব্যবহার করবেন, এবং ফিকুই ব্যবহার করবেন রাতে, সাথে মোরিঙ্গা সুতিং জেল আর একটা ডে ক্রিম ভালো। এখন যদি আপনার বাজেট প্রবলেম না থাকে আপু, অনেক টাকা হয়ে যায়, 5000 টাকার মতো সব সহ হয়তো আসবে, এই যে এইটা হচ্ছে ডে ক্রিম, ঠিক আছে, এগুলো আপনার হাই পিগমেন্টেশনে খুব ভালো কাজ করবে। এইটা হচ্ছে এই থ্রিডি মেলাজমা ক্রিমটা হচ্ছে আপনার হাই পিগমেন্টেশন, ছোট ছোট তিল, লাল তিল, বাদামি তিল, এগুলো তিল হাই পিগমেন্টেশন, মেস্তা, ফ্রেকেলস এগুলোর জন্য, এবং হোয়াইটনিং, ব্রাইটনিং, এটা ডে ক্রিম। ফিকুইটা সেম, আর একটা ফেস ওয়াশ, যেহেতু আপনার 7-8 বছর হয়ে গেছে সেহেতু অবশ্যই একটা ভালো ফেস ওয়াশ নিতে হবে, তো এই গোল্ড ক্লিনজারের ওপরে আপাতত আমাদের কাছে বেস্ট কোনো ফেস ওয়াশ নেই, এরপরে আবার হয়তো একটা বেস্ট আসবে তখন ওইটা দিব, ঠিক আছে, এগুলা আর পাশাপাশি স্নেল সিরাম অবশ্যই। আচ্ছা তো এইটাই মনে হয় আমার মনে হয় আজকে যাওয়া উচিত, তাই না? লিপ মাস্ক আনবো আপু ইনশাল্লাহ। আপু কিসিং ক্রিমটা একবার দেখাও, স্ক্রিনশট নিবো। এই যে আপু কিসিং ক্রিমেরও কিন্তু আমাদের অনেক রিভিউ আছে, এটার প্রাইস 1200 টাকা, কিন্তু অবশ্যই অবশ্যই স্নেল সিরাম ব্যবহার করতে হবে এটার সাথে, ঠিক আছে। আপু প্রফেশনাল কিছু শ্যাম্পু আন আপু, আমি যখনই শ্যাম্পু এনেছি সবগুলো প্রফেশনাল শ্যাম্পু এনেছি, আবারও আসবো, এটাও কিন্তু প্রফেশনাল একটা হেয়ার মাস্ক, ঠিক আছে, যেটা আমি এই যে বললাম কালকে, তো আমার চুল তোমরা দেখেছো, আজকে এটা অ্যাপ্লাই করেছি, একদম সুন্দর পরে আছে, কি সুন্দর, ঠিক আছে, একদম সুন্দর মতো পরে আছে, আমি মানে কি বলবো, এটার আমি ফ্যান, এটা 750 টাকা প্রাইস, আমি একদম কন্ডিশনারের মতো অ্যাপ্লাই করি, জাস্ট অল্প একটু লাগে, অনেক দিন যায়। আপু থ্রিডি ক্রিমটা ইউজ করে থ্রিডি সানস্ক্রিন ইউজ করা যাবে? যাবে আপু, অবশ্যই যাবে। আপনি আগে অবশ্যই অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার কর, সরি থ্রিডি ক্রিমটা ব্যবহার করবেন, করার 5 মিনিট পরে আবার আপনি করতে পারবেন, ঠিক আছে, দুইটা ব্যাক টু ব্যাক করতে পারবেন। আচ্ছা আপু বডির জন্য সিরাম আনো, আপু আসবে স্নেইলের আসবে আপু,
আপু মুখে ব্রণের গর্ত কি ব্যবহার করব? ব্রণের যাদের অ্যাকনি স্কার্স যাদের আছে তাদের জন্য শুধুমাত্র একটা প্রোডাক্ট দিয়ে হবে না আপু, এবং দীর্ঘ সময় লাগবে। আপনারা তো জানেন অনেকে লেজার করে, অনেকে হচ্ছে অনেক ট্রিটমেন্ট নেয়, সো টাইম লাগবে আপু। এগুলো যদি আপনি জয়েন করেন আমাদের গ্রুপ এবং পেজে, আস্তে আস্তে সব সম্পর্কে জানবেন, টাইম লাগবে। ঠিক আছে, সো আপু সেন্সিওর মিল্ক ফোনটা নাই এখন শেষ। তো আপু চুল কি রিবনিং করেছো? না আপু, আমার চুল রিবনিং করা না, আমার চুল হচ্ছে ব্রাশ বাই সাদিয়া থেকে আমার চুলটা হচ্ছে, আপনার একটা ট্রিটমেন্ট নেওয়া আছে, আমার চুল রিবনিং করা নেই। আপু ওদের একটা সিগনেচার ট্রিটমেন্ট আছে, ওইটা ক্যানভো শাইন ট্রিটমেন্ট, ওইটা করা আছে, আজ থেকে 1 বছর আগে করেছি, এবং এই 5 মাস হচ্ছে করোনাকালীন সময়ে সাদিয়া আপুর সাথে আমার মানে দেখা, আমি যেতে পারতেছি না তার স্যালুনে। আমি এখন পর্যন্ত আমার কাছে মনে হয় ব্রাশ বাই সাদিয়া ওয়ান অফ দ্য বেস্ট, আমি যতগুলা জায়গা থেকে হেয়ার সার্ভিস নিয়েছি ব্রাশ বাই সাদিয়া ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে, অ্যাকর্ডিং টু মি ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। মানে সাদিয়া আপুর বললাম তো 5 মাস হচ্ছে আমি আপুর কাছে যাইতে পারি নাই, কোনো ট্রিটমেন্ট নিতে পারি নাই, একটা মানে কিছু করতে পারি নাই, তারপরে আমার চুল আলহামদুলিল্লাহ ভালো আছে। সো এই তো আর কি, থ্যাংক ইউ সাদিয়া আপু, লাইভটা পরে দেখে নিও তুমি। আচ্ছা, সো আমি এখন আসি, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আর আমার চুল তো কালার করা, আপনারা তো জানেন আমার হাইলাইট করা আছে, সো আমি শুধু আমার কাছে যে প্রোডাক্টগুলো থাকে প্রফেশনাল শ্যাম্পু মাস্ক এগুলো দিয়ে আমি যত্ন করি। ঠিক আছে, আমি অনেক অলস মানুষ। তো আপু কম্বর জন্য কি ওয়েট করব? আপু কম্বর জন্য ওয়েট করতে পারেন, কালকে আমি লাইভে আসবো না, কালকে আমি রেস্ট নিব, ওয়েট করতে পারেন আপু। আর যদি না ওয়েট করতে পারেন নিয়ে নিতে পারেন, সমস্যা নেই আপু, কিন্তু আমার সময় লাগবে, আমি কম্বরটা বানাইতে আমার সময় লাগবে। ঠিক আছে, আমি তো আপনাদেরকে তো সব আইডিয়া দিয়েই দিলাম, যাদের অ্যাকনি পর্ন স্কিন তাদের তো এই ফেস ওয়াশ লাগবে, সাথে হচ্ছে আপনার অবশ্যই মোরিঙ্গা সুতিং জেল লাগবে, মোরিঙ্গা ফেস প্যাক লাগবে, এই তিনটা তো লাগবেই। ঠিক আছে, যাদের ড্রাই স্কিন তারা মাইল্ড স্নো ফেস ওয়াশ নেবেন, অবশ্যই হচ্ছে সুতিং জেল নেবেন, এই স্নেইলের সিরাম নেবেন, বেরি প্লাস ক্রিম নেবেন, এটা হচ্ছে আপনার ড্রাই স্কিনে তো এগুলা লাগবেই। কিন্তু তারপরেও আমি এগুলা সুন্দর করে বসে একটা চার্ট করে দেন আমি আপনাদেরকে ইয়ে করব। ঠিক আছে, মেস্তার একটা দুইটা কম্বো হবে, কারো অল্প দিনের মেস্তা, কারো বেশি দিনের মেস্তা, আবার ধরেন নর্মাল টু ড্রাই এগুলা। আপু হেয়ার মাস্কে অফার দাও, মাঝখানে অফার দিয়েছিলাম আপু, প্রিমিয়াম হেয়ার কেয়ার স্পাটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ আপু, ওটা আমি আবারও আনবো ইনশাল্লাহ, স্যারের সাথে কথা বলে আবার আমি ম্যানেজ করে ফেলবো ইনশাল্লাহ, তোমাদের দোয়া। তো এখন আমি আসি লক্ষ্মীরা, আজকে লাইভ আসার কোনো কথাই ছিল না, তারপরে তোমাদের জন্য জাস্ট আমার এই বিবি ক্রিমটা দেখানোর জন্য, আমি বিবি ক্রিমটা যেটা আমি অ্যাপ্লাই করি লাইভে আসার আগে ওইটা তোমাদেরকে জাস্ট, এর আগে যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে স্নেইলের, আর এটা হচ্ছে তোমার আরেকটা কোম্পানি। ঠিক আছে আপু, এখন লোশন নাই, পরে দেখাই দিব ইনশাল্লাহ, এটা কিন্তু কোরিয়ান। হ্যাঁ, এর আগেও আমি এটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা সেল হয়েছে তখন 850 টাকা সেল হয়েছে, বাট এখন আপনারা পাচ্ছেন 600 টাকাতে অফার প্রাইসে। তো সবাই ভালো থাকবেন কিন্তু, হ্যাঁ আমার জন্য দোয়া করবেন, মিরপুর শোরুমের জন্য দোয়া করবেন, আর মিরপুর শোরুমে আপনারা যারা যারা আসবেন তারা প্রত্যেকে একটা সারপ্রাইজ বলে দিই, এই সিউইড মাস্কটা এমন একটা প্রাইস বলবো যে আপনারা পুরা মানে পড়ে যাওয়ার মতো সম্ভাবনা আছে, এরকম একটা প্রাইসে আপনারা সিউইড মাস্কটা যারা যারা আসবেন ওই দিনটা শুধুমাত্র ওপেনিংয়ে পারচেস করতে পারবেন। এটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের জানিয়ে দিব যে সিউইড মাস্কটা যারা যারা ওপেনিংয়ে আসবে তারা কত টাকাতে পারচেস করতে পারবে, মানে আনবিলিভেবল একটা প্রাইস বলবো, যেটা আপনাদের হয়তো বা বিশ্বাসও নাও হতে পারে। ঠিক আছে, ওকে, সো আমার পেটে কোনো কথা থাকে না, আমি খুবই পচা একটা মেয়ে, আসলেই একটা পচা মেয়ে। প্রফেশনাল কিছু ভালো শ্যাম্পুর নাম বলো আপু। প্রফেশনাল ট্রেসমে আছে, সানসিল্ক আছে, অনেক আছে আপু, একটা দুইটা কি বলবো, বহু আছে আপু, বহু আছে। আপনি প্রফেশনাল শোনেন, প্রফেশনাল শ্যাম্পু বলতে আপনি দেখবেন যে নিচের দিকে লেখা থাকে সুন্দর। ঠিক আছে, তো আপনি ট্রেসমে দিতে পারেন, সানসিল্ক, সানসিল্ক দিতে পারেন, প্যান্টিন দিতে পারেন, ভালো ভালো অনেক শ্যাম্পু আছে আপু প্রফেশনালগুলো। ঠিক আছে, সো এই তো আর কি, দ্যাটস অল ফর টুডে, সবাই ভালো থাকো। আরেকটা কথা, বিবি ক্রিম শুধুমাত্র যে বাইরে যাওয়ার সময় দিতে হবে তা না, এই যে আমি বাসায় বসে আছি, ঠিক আছে, আমি বসে থেকে লাইভ করছি, আমার মাথার উপর একটা লাইট, সামনে ফোন, রেডিয়েশন, এগুলো থেকে কিন্তু আমাকে এই বিবি ক্রিমটা প্রোটেক্ট করতেছে। ঠিক আছে, একটা ন্যাচারাল একটা মেকআপ লুক দিছে, পাশাপাশি আমাকে কিন্তু প্রোটেক্ট করতেছে এইটা। ঠিক আছে, এই সান প্রোটেকশন যেটা থাকে সেটা কিন্তু এগুলো থেকে প্রোটেক্ট করে। আচ্ছা, তানজিনা সুলতান আপু লিখেছে ওপেনিং এর, আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব। এখন সবাই এসে যদি স্টক খালি করে দেয় যাই না কি হবে, তখন কি করব আপু বলো তো। সবাই ভালো থেকো, অনেকক্ষণ থেকে শেষ করতে চাচ্ছি করতে। আপু ওপেনিং টাইম 11টা থেকে ওপেন পাবেন, 30 তারিখ সকাল 11টা থেকে ওপেন পাবেন, এবং সি উইড মাস্ক ওই দিন আপনারা
আমি একটা প্রাইস বলবো, আপনারা বিশ্বাস করতে পারবেন না ওই প্রাইসে আপনারা নেবেন, ঠিক আছে? সিউইড মাস্কের প্রাইস আমার পেজে 1250 টাকা, আপনারা সবাই জানেন, বাট এমন একটা প্রাইস বলবো ওই প্রাইসে আপনারা ওপেনিং এর দিনে ওই প্রাইসে আপনারা পারচেস করতে পারবেন, এমন একটা প্রাইস বলবো যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।